রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত, আর যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 33তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বুঝতে পারছেন আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে, আমার টিম মেম্বার যারা সুমন এবং রেহান অন দ্য স্পট থেকে, তারাও আপনাদের সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমাদের যারা লিসনার গত সপ্তাহে এখানে আসার জন্য আবেদন করেছিলেন তারা, সঙ্গে রয়েছে পুরো অনুষ্ঠানের সাউন্ডে লোবান। আমরা শুরু করছি আরো একটি আনকোড়া পর্ব, এবং এ পর্বে আমাদের যাত্রা সঙ্গী অন দ্য স্পটে বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করেছেন শাকিল সাইদ, তারা মূলত মামা এবং ভাগিনা রবি এবং সোহাগ। প্রিয় শ্রোতা, ডর আপনারা জানেন একটি ভিন্ন ধর্মী ভৌতিক অনুষ্ঠান। আমরা বিশ্বাস করি ভৌতিক অনুভূতি পাওয়ার জন্য স্থান কাল এবং পাত্রভেদে অনুভূতিকে ধারণ করতে হয় মনের মধ্যে। যদি ঘটনাটিকে আরো সহজ করে বলি, কোন একটি ভূতের ঘটনা কনকনে দুপুরবেলা বেশ কিছু বন্ধু মিলে যদি আপনি শোনেন, সে বিষয়টিকে আপনি যেভাবে উপলব্ধি করবেন সেটা আপনার মনে ভয়ের সৃষ্টি করলেও করতে পারে, তবে না করার সম্ভাবনাই বেশি। কিন্তু একই ঘটনা আপনি যদি মাঝরাতে কোনো একটা শুনশান নীরব জায়গায় বসে আলাপচারিতায় আনেন, তাহলে ওই ঘটনার মধ্যে আপনি এমনভাবে ঢুকে যাবেন সেখানে ভয় পাওয়ার সম্ভাবনা প্রবল। এজন্যই আমরা বলে থাকি ডর হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। যেখানে অবিশ্বাস্য সব ঘটনা ঘটে সেখানে বসে থেকে ডর ধারণ করা হয়, এবং যাদের জীবনে অবিশ্বাস্য সব ঘটনা ঘটে তারা সেখানে বসে সেই সব অবিশ্বাস্য ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেন। অবিশ্বাস্য শব্দটা আমরা ব্যবহার করছি এই অর্থে যে আমাদের জীবনে এটা ঘটেনি এবং আমরা যা দেখি তাই আমরা বিশ্বাস করি। না দেখার জায়গাটিতে আমাদের বিশ্বাস তেমন একটা হতে চায় না। বিজ্ঞান বলে সিইং ইজ বিলিভিং, কিন্তু দেখার বাইরের জগৎটাকে বিজ্ঞান কিন্তু অস্বীকার করে না। পুরো অনুষ্ঠান জুড়ে যা ঘটছে তা কারো কারো জীবনে ঘটেছে বলেই সেটা তার কাছে ভয়াবহ। সেই সব ভয়াবহ ঘটনায় আমরা শুরু করছি আমাদের আজকের 33তম পর্ব, এবং অনুষ্ঠানের শুরুতেই জামালপুরের কোন এক বিশেষ জায়গায় আমাদের টিম যে গিয়েছিল সেটার সাউন্ড বাইট আপনাদেরকে শোনাব। শুরু হচ্ছে ডর। মহাখালী থেকে বাসে করে আমরা সরাসরি চলে এসেছিলাম জামালপুরের ব্রহ্মপুত্র ব্রিজে। সেখান থেকে একটু সামনে হেঁটেই বারোমারি নামক জায়গাটি। বারোমারি থেকে মোটর সাইকেলে করে আমরা পৌঁছাই বেতমারি খালপাড়, যেখানে আজকের গন্তব্য। আবারও ডর, আবারও গল্প, আবারও সত্য ঘটনা। আজকে কারা আছে আমাদের সাথে? দোষ কি আছে তার কাছেই জানি। ভাই আপনার নামটা? আমার নাম হচ্ছে শাকিল আহমেদ। শাকিল আহমেদ, কোথায় থাকেন আপনি? আমি খিলগাঁও। খিলগাঁও থাকেন, কি করছেন ভাই এখন? আমি এখন স্টুডেন্ট, ক্লাস টেনে পড়ছি। আচ্ছা, অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ডরের এই জার্নিতে ক্লাস টেনে পড়ে আমরা কিভাবে নিয়ে আসলাম। সে একা আসেনি, তার সাথে একজন গার্ডিয়ান হিসেবেও সে একজনকে নিয়ে এসছে। হয়তোবা তার সাথে আমরা একটু পরিচয় করাই দিব সবাইকে। অবশ্যই, সময় মতন অবশ্যই তার সাথেও পরিচয় হয়ে যাবে, আর যদি তার কাছেও কোনো ভয়ঙ্কর কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও শেয়ার হবে, সমস্যা নেই। তো আমরা শুরু করি শাকিলের ঘটনা দিয়ে, যে কবে ঘটেছিল, কোথায় ঘটেছিল এটা? এটা হচ্ছে আমার নানুর সাথে ঘটে একটা ঘটনা, আমি আমার আর কি মার কাছ থেকে শুনেছি। কবে ঘটেছিল এই ঘটনা? এটা হয়েছে আর কি 1971 সালে যুদ্ধ চলাকালে মাঝখানে সময়টা। আচ্ছা আচ্ছা, যুদ্ধকালীন সময় এটা শুরু হয়েছে। আর আমার নানুর সাথে যে ঘটনা আর কি মেন ঘটনা ঘটেছে, এটা হচ্ছে যুদ্ধের এক বছর পর, 72 সালে। আচ্ছা, ওকে শুনি তাহলে আমরা ঘটনাটা। আর কি 1971 সালে আমাদের আর কি নানুদের বাসা ছিল খিলগাঁয়ে, তো ওইখানে আর কি তাদের টিনসেট বাড়ি ছিল। তো তাদের পাশেই আরেকটা বাড়ি ছিল, তাদের আর কি প্রতিবেশী যেটা বলে, আমার নানুর প্রতিবেশী মহিলার আর কি দুটা যমজ বাচ্চা হয়, মেয়ে বাচ্চা। তো ওইখান থেকে একটা মেয়ে বাচ্চা মারা যায় এই যুদ্ধ চলাকালীন মাঝখানে সময়। তো তখন কিভাবে মারা যায়, মানে কোন অ্যাক্সিডেন্টে মারা যায়? স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। ওকে,
তখন আর কি জানাজা যে করবে অন্য জায়গায় গিয়ে বা গোরস্থানে যে দাফন করবে এরকম পরিস্থিতি ছিল না, যেহেতু ঢাকা শহরে খুব ইয়ে ছিল। তো তারা কি করলো আর কি, আমাদের নানুর বাড়ির এবং তাদের বাড়ির মাঝখানে জায়গা একটা কাঁঠাল গাছ ছিল আর কি, দুই বাড়ির মাঝখানে, তো ওই কাঁঠাল গাছ এখানেই আর কি বাচ্চা মেয়েটাকে দাফন করা হয়। তো এর 15-20 দিন পর থেকেই আর কি মানুষ কিছু বাচ্চার কান্নার আওয়াজ পেত। মানুষ বলতে কারা? আশেপাশে যারা ছিল প্রতিবেশীরা। কোথা থেকে আওয়াজ পেত? ওখান থেকে নাকি? হ্যাঁ, খবরটা ঠিক বাসা থেকে কত দূরে দেওয়া হয়েছিল আর কি? দুই বাড়ির একদম মাঝখানে ঠিক। আচ্ছা, একটা কাঁঠাল গাছ ছিল ওইখানে, অনেকটা উঠানে কাঁঠাল গাছের পাশে। এবং ওই সময়কার ঢাকা শহরের কথা যদি বলি, যে অনেকটা হয়তো বা চিত্রটা একটু বর্তমান গ্রামের মতো ছিল। ওকে, তো মধ্যরাতে নানুদের কান্নার আওয়াজে নানুর ঘুম ভেঙে যেত, নানার ঘুম ভেঙে যেত, বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ, বাচ্চার কান্নার আওয়াজ। পরে আর খুঁজে পাওয়া যেত না যে কোন বাচ্চা। আমার দুইটা মামা ছিল বড়, আর আমার মা খালার একবার ছোট ছোট ছিল। আমার নানু আর কি হাঁস মুরগি পালতো, তো দেখা যেত সন্ধ্যা হলেও আর কি ওরা বাড়িতে আসতো না, যেহেতু ওরা বাড়ি চিনে এসে পড়বে। তো আমার নানু খুঁজতে বের হতো, দেখা গেছে যে ওই জায়গাটাই আর কি হাঁস মুরগিগুলো বসে থাকতো। তখন আমার নানু এগুলোকে নিয়ে আসতো, প্রায় দেখা যেত এরকম হতো। তারপর দেখা যেত ওই টাইমে উনি খুঁজতে বের হলে সেই কাঁঠাল গাছের নিচেই হাঁস মুরগিগুলো বসে থাকতো না অজানা কারণে। তারপর একদিন আমার নানা আর কি দেখেছে আর কি মাগরিবের পর, যে একটা কুকুর আর কি ওইখানে আর কি মাটি খুঁড়ছে। কবরটার ওখানে? হ্যাঁ হ্যাঁ। তো আমার নানা এই কুকুরটাকে তাড়িয়ে দেন। তো এরকম টুকটাক ঘটনা চলতেছিল 1972 সালে। ঠিক আছে, আমার নানি আর কি প্রেগনেন্ট হয়। তো তখন আমার নানি আর কি ওই কাঁঠাল গাছের সামনে আর কি আমাদের নানির বাথরুম ছিল। তো নানি একদিন 9টা কিংবা 10টার দিকে আর কি বাথরুমে যায়। ওই সময় সবাই ঘুমিয়েছিল, তখন ঢাকা শহর ছিল অন্যরকম। তো বাথরুমে যায়, বাথরুম থেকে আসার সময় নানি একটা জিনিস লক্ষ্য করে, যে আর কি কাঁঠাল গাছের ডালে আর কি দুটো বিড়াল, ঠিক আছে, বড় টাইপের বিড়াল, একটা কালো একটা সাদা আর কি। নানি কখনই বিড়ালগুলোকে দেখেনি, যেহেতু এলাকায় থাকলে কুকুর বিড়াল আসে চিনা যায় যে কি বিড়াল। তো দেখে আরেকটা জিনিস নানু যেটা খেয়াল করলো, বেশি লক্ষ্য করলো, যে একটা আর কি বাচ্চা চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল যে একটি বাচ্চা, বাচ্চার শরীরে আর কি মাটি লাগা থাকতে যেরকম হয় শরীরে এরকম মাটি লেগে আছে। তো নানু এটা চাঁদের আলোতে বেশ বুঝতে পারলো স্পষ্ট আর কি, এরকম লাগছিল যে বাচ্চা আর কি বিড়াল দুটোর সাথে খেলা করছে, এরকম টাইপের কিছু একটা লাগছিল। এটা কি গাছের মধ্যে? হ্যাঁ, গাছের ডালে। আচ্ছা, তো আমার নানু আর কি খুব ভয় পেয়ে গেল এবং একটা চিৎকার করলো, তারপরে ওখানে সেন্সলেস হয়ে গেল। তো আমার নানা আসলো, আমার মামার আসলো, পানি দিল, পানি পড়া এরকম খাওয়ালো কিছু টাইপের। তো এটা আর কি নানুকে কিছু বলেনি, কারণ ওই সময় মানুষ একটা বিশ্বাস করতো যে স্বপ্ন বা এরকম কিছু হলে কাউকে বলতো না, ঠিক আছে, পরে ক্ষতি যদি হয় তো বলতো না। তো এরপর থেকেই নানু আর কি স্বপ্ন দেখতো বিভিন্ন ধরনের। দেখা গেছে যে স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা হাঁপড় পেরে আসছে। তারপর নানু আরেকদিন স্বপ্ন দেখে আর কি, নানু নিচে সুতো, তো নানু দেখছে যে আর কি বাচ্চা একটা হাঁপড় পেরে আসে আর কি, এসে নানুর কানের সামনে আর কি যেরকম আওয়াজ করে না বাচ্চার আউ, এরকম যেন কি বলছে। তো আর কি নানুর আর কি কয়েকদিন ধরে একটু ফিল করছে যে উনি আর কি যদি রান্নাঘরে রান্না করতে যায়, ঠিক আছে, শরীরটা জ্বালা পোড়া করে। দেখা গেছে অনেক সময় শাড়িতে আগুন ধরে যায় মাঝে মাঝে, তারপর আর কি বটি দিয়ে মাছ তরকারি এগুলো কাটতে গেলে হাত কেটে যায়, ঠিক আছে। এটা তো এমনিতে হতে পারে অসাবধান বশত মাছ, কিন্তু এটা একটু ঘন ঘন হতে লাগলো আর কি। ওকে, এর আগে আসলে নানুর কখনোই আর তার আর কি শাড়িতে আগুন লাগেনি, এরপর থেকে এটা ঘন ঘন হতে লাগলো। এরপর আর কি নানুর ডেলিভারির সময় ধাত্রী হতো ওই সময়, তো ধাত্রীরা ডেলিভারি করার পর নানুর আর কি একটা বাচ্চা ছেলে হয়, কিন্তু মৃত হয় বাচ্চা ছেলেটা। তো বাচ্চা ছেলেটা মারা যায় একটু অস্বাভাবিক আর কি দেখাচ্ছিল, যে আর কি খামচির ডাক ছিল। আচ্ছা, ওই বাচ্চা ছেলের ইয়েতে খামচির ডাক, যদি এমনি মারা যেত তাহলে খামচির ডাক থাকতো না, তো কিন্তু একটা খামচির ডাক। তো বাচ্চা ছেলে মারা গেল, তো নানু একটু অনেক কান্নাকাটি করলো, নানু নানা, নানু একটু অ্যাবনরমাল টাইপের হয়ে গেল। তারপর ওই যে আমার নানুর ভাই আসে, তো ওনাকে থাকতে দেয় একটা রুমে আর কি, জানালা দিয়ে কাঁঠাল গাছটা দেখা যেত এরকম। আমার নানুর ভাইয়ের একদিন রাতে আর কি বাচ্চার আওয়াজে ঘুম ভাঙে, অর্থাৎ কান্নার আওয়াজে। তো নানু আর কি আমার নানুর ভাই যেটা লক্ষ্য করে যে একটা বাচ্চা আর কি ওই কাঁঠাল গাছের সামনে আর কি বসে হাসতেছে, আর দুটো বিড়াল বড় বড় একটা কালো একটা সাদা তাকিয়ে আছে তার দিকে, আর বাচ্চাটা তার দিকে আর কি তাকিয়ে হাসছে। বাচ্চাটা কি কাঁঠাল গাছের উপরে? না না, এবার নিচে ছিল। আচ্ছা, আগের বার এখানেই আপনার নানি দেখেছিল? আমার নানু দেখেছিল আর কি গাছের ডালে। ওকে, আমার নানুর ভাই এটা দেখে আর কি দৌড়ে আমার নানুর রুমে চলে যায়। তো আমার নানু নানু সবাই আসে, তো এরপর আর কেউ দেখে না। এরপর হুজুর দিয়ে আর কি বাড়িটা ভান দিয়ে দেয়, এরপর আর কিছু ঘটে না। ওই যে বাচ্চাটা, যমজ বাচ্চা একজন মারা গিয়েছিল, তার কতদিন পরের ঘটনা এটা? এক বছর? এটা হ্যাঁ 1972 সালে হবে। আর ওই বাচ্চাটা মারা গিয়েছিল 1971 সালের মাঝামাঝি সময়, যুদ্ধের মাঝামাঝি সময়।
আমি আসলে এটা না কি বলবো আমি বুঝতে পারছি না, এটার সাথে আমি কোনো কিছু কানেকশনটা মিলাতে পারছি না। রাইট, এটা আসলে তবে একটা বিষয় আমার কাছে বেশ অবাক লেগেছে যে উনার নানু যেটা মৃত বাচ্চা প্রসব করেছিল সেই বাচ্চাটা মানে তোর ডেলিভারি পরপরই যেটা দেখতে পেয়েছে বাচ্চাটার শরীরে খামচির দাগ ছিল, রাইট? এইটা যেটা হচ্ছে অনেকটা অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে। আমি জানি না এখানে মেডিকেল সায়েন্সের কোনো মানে লজিক আবার এটাতে মিলবে কিনা। ওয়েল ইটস অলমোস্ট ইম্পসিবল মেডিকেলি চিন্তা করলে, কারণ আমি যতটুকু জানি টুইনস দুই ধরনের হয়, দুটো থলেতে আলাদা ভাবে, আরেকটা হয় একই থলেতে, কিন্তু দে ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার টু ডু এনিথিং বাট টু মুভ, রাইট? খামচি দিতে হলে ইউ হ্যাভ টু বিল্ড আপ ইউর নেইলস, নখ বড় হতে হবে। যাই হোক, অনেক ধন্যবাদ। মাঝে মাঝে এমন কিছু মানুষের সাথে আমাদের ঘটনাগুলো ঘটে, যেমন এই ক্ষেত্রে ওনার নানু যে সে কি মায়ের দৃষ্টিভঙ্গিতে কষ্ট নিয়ে দেখবে না ভয় পাবে, সেম একটা ঘটনা আমি বলি। সুমাইয়া বিনতে নামে একজন আমাকে আমার ফেসবুক ফ্যান পেজে আমাকে একটা গল্প বলতে পারি লিখে পাঠিয়েছে, এবং গল্পটা আমি ভুল ক্রমে রাতের বেলায় পড়েছিলাম এবং ভয় পেয়েছিলাম কিছুটা। ইট ওয়াজ লাইক সে গভীর রাতে ঘুমিয়ে আছে, তার বয়স তখন বেশি না, 9 কি 10 হবে। তার এক পাশে তার ছোট বোন, তার বয়স 5-6 বছর, এবং তার আরেক পাশে তার মা। গভীর রাতে হঠাৎ করে রাত 2-2:30 দিকে তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে তার প্রচন্ড গরম লাগছে, সে ঘেমে যাচ্ছে, এই কারণে তার ঘুম ভেঙে গেছে। সে বাম দিকে তার মায়ের দিকে ফিরে শুয়েছিল, সে সোজা হয়ে শুয়ে যেটা যে দেখতে পায়, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। সে দেখলো তার ঠিক ওপরে, তার 1-1.5 বিঘাত উপরে তার মায়ের মুখটা তাকিয়ে আছে তার দিকে, চুল এলোমেলো করা, চোখগুলো বড় বড় বিকট, এবং বিদঘুটে একটা দৃষ্টি নিয়ে সে হাসছে তার দিকে তাকিয়ে। এবং সে ভয়ে আরো ঘামতে শুরু করে, এবং যেটা ন্যাচারাল ইনস্টিংক্ট, মানুষ মাকে দেখে ভয় পেলেও মায়ের কাছেই যায়, এবং অটোমেটিক্যালি সে বামে ঘুরে তার মাকে জড়িয়ে ধরতে গিয়ে দেখে সেখানেও একই মহিলা ওভাবেই তার দিকে তাকিয়ে হাসছে। এবং তখন সে যেটা করে সেটা হচ্ছে আর কোনো উপায় না পেয়ে কাঁথা মোড়া দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, এবং সবচেয়ে ডিসগাস্টিং ব্যাপার হচ্ছে তার পেটের সামনে থেকে তার মায়ের মুখটাই আবার উঠে আসতে থাকে কাঁথার ভেতরে। এরপরে কি হয়েছে সে জানে না। পরদিন সকালে তার মাকে বলার পরে তার মা বলে যে এমন কোনো কিছু আমিও করিনি, কেউ করেনি, তোমার সাথে কি ঘটেছে আমরা জানি না। সো হোয়াট ডু ইউ ডু ওয়েন ইউ আর অ্যাফ্রেড অফ ইউর মাদার? এই সিচুয়েশনটা না মানে কোনোভাবে ব্যাখ্যা করা যাবে না। মানে আগেও বলেছি যে যে জায়গায় মানুষ ভয় পায় যাই পায় মানে শেষ জায়গাটা থাকে মা, সেই জায়গাটাই যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে যায় তাহলে তো কিছু বলার থাকে না। অনেকবার শাকিল ভাই আপনার স্টোরি শুনলাম, ইট ওয়াজ রিয়েলি ইন্টেন্স। এবার আপনার গার্ডিয়ানের থেকেও কিছু শুনবো আমরা এই মুহূর্তে। শাকিলের যে গার্ডিয়ান নিয়ে সে এসছে আজকে জার্নিতে যোগ হয়েছে, তো তার কাছেই আমরা যাই, পরিচয়টা আপনার কাছেই জানি। আপনার নামটা কি? সাইদ আহমেদ। সাইদ আহমেদ, কি করেন আপনি? আমি কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। আরো সবকিছুকে একটু মানে বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেন, এবং এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে আপনি কি আগে থেকে এই ধরনের কিছুতে বিশ্বাস করতেন কিনা? না, ওরকম আমার ওরকম বিলিফ ছিল না এই বিষয়টা নিয়ে। কিন্তু এখন কি সেই বিলিফটা পাল্টে গেছে? হ্যাঁ, এখন বিলিফটা পাল্টে গেছে। আমার নিজের সাথে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যার কারণে এই জিনিসটা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তো আপনার কাছে আমরা একটু আপনার বিলিফটা যেভাবে তৈরি হয়েছে একটু শুরু থেকে জানি। 2010 সালে আমি জামাতে যাই 40 দিনের জন্য। তো ওই জামাতে আর কি পুরো জামাতের মধ্যে একটু টর্চারিং শুরু হয়, প্যারানর্মাল টাইপের, যেটাকে আমরা বলি জিন জাতিদের। 4 নম্বর মসজিদ থেকে আমাদের পুরো জামাতের কয়েকটা সাথীদের উপরে, 3-4 জনের উপরে কিছু টর্চার হয়। আচ্ছা, তো এই টর্চার গুলো পরবর্তীতে যখন আমার কানে আসে, আমি যখন শুনি, তখন আমার অতটা বিলিফ ছিল না যে আল্লাহর ঘরে আছি, একটা ভালো পরিবেশের মধ্যে আছি, তো এখানে তো আমাদের তো ক্ষতি করার কেউ নেই বা করবেও না। তো আমার ওরকম বিলিফ ছিল না। আস্তে আস্তে যখন সময়গুলো পার হয়, তখন 22 নম্বর দিনে আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়, মেবি ওটা 7 নম্বর মসজিদে। তো আমি একবার মসজিদে এক কোনায় শোয়ার স্থান তৈরি করি, তো ওইখানে আমরা বেডিং নিয়ে শুই। তখন ওটা পাশে একটা খাটিয়া ছিল, ওটার পাশেই আমি শুই, তো আমার পাশে আরেকজন ছিল। তো আমাদের বেডিং গুলা ছিল আর কি ফোল্ডারিং সিস্টেম, শীতকাল ছিল তো চেইন সিস্টেম ছিল, তো ভিতরে ঢুকে ঘুমানো যেত। তো রাত্রে তখন মেবি 2-2:30 দিকে হবে সময়টা, তো তখন আমার কাছে ফিল হইতেছে যে আমার পুরো শরীরের উপরে কে যেন ভর দিয়ে আছে, মনে হইতেছে যে কারো প্রেজেন্ট আমি ফিল করতেছি। তো তখন আমি তাকানোর চেষ্টা করতেছি কিন্তু তাকাইতেও পারতেছি না, প্লাস আমি শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, তো আমি মুখ দিয়ে কিছু বলতেও পারতেছি না। তো মনে মনে তখন ভাবতেছিলাম হয়তো বা বোবা টাইপের যে ইয়াটা আছে, মাঝে মাঝে ঘুমের, তো আমার মনে হয়েছিল সেটাই মনে হয় মেবি সম্ভবত।
তো তখন আমি দোয়া কালাম পড়ার চেষ্টা করতেছিলাম, তো তখন আমার মুখ দিয়ে দোয়া কালামও বের হচ্ছিল না, গলা শুকিয়ে যাচ্ছিল। তো পরে আস্তে আস্তে অনেক ধস্তাধস্তি টাইপেরই হয় ওর সঙ্গে আমার, ছাড়ানোর চেষ্টা করি। তো পরবর্তীতে আমার চোখটা আমি খুলতে পারি, তো চোখ খোলার পরে অন্ধকার ছিল, আমি কিছু দেখতে পারিনি, কিন্তু আমি টোটালি আমি ফিল করতেছি যে আমার উপরে কেউ আছে, আমার বুকের উপরে খুব পেইন হচ্ছে যে কেউ আমার বুকের উপরে বসে আছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি না, মসজিদে অন্ধকার ছিল, লাইট অফ ছিল, জানলার পাশে ছিলাম, কিন্তু আমি একটা ছায়ার মতন দেখতে পাচ্ছি, কিন্তু জাস্ট পুরোপুরি ফেসটা আমি দেখতে পাচ্ছি না যে তার চেহারার কাটিংটা কিরকম হবে বা কিরকম, কিন্তু টোটালি ফিল হচ্ছে যে বিশাল ভারী একটা বস্তু, দুই মন আড়াই মন এরকম টাইপের একটা ওজন আমার বুকের উপরে ছিল। তো পুরো হাত পা আমি লাড়াতে পারতেছিলাম না। তো পরবর্তীতে এরকম সহ্য করতে না পেরে লাস্টে আমি একটা চিৎকার দিই খুব জোরে, তো তখন আমাকে একটা জোরে থাপ্পড় মারে আমার বাম গালে। তো থাপ্পড় মারার সাথে সাথে আমার ঘাড়টা ঘুরে যায়, তো টানা দুই দিন আমার এরকম ঘাড় ঘোরা ছিল। তো পরবর্তীতে মসজিদে যারা ছিল তারা শুনছে ঘটনা, তো তখন আমাকে আর কি বলতেছিল যে তুমি তো বিশ্বাস করো না, এখন তো তোমার সঙ্গে এটা হয়েছে। এরপর থেকেই আপনি মোটামুটি ঘটনাগুলো বিশ্বাস শুরু করে, ঘটনা বিশ্বাস শুরু করে, প্লাস তখন থেকে আমার নিজের মধ্যে একটা কিউরিয়াসিটি হয় যে এই বিষয়টা কি, আমি এটা নিয়ে রিসার্চ করব, প্লাস বিভিন্ন বই পড়তাম, বিভিন্ন এক্সপিরিয়েন্স এর জন্য আসতাম। এরকম আরো অনেক ঘটনা আছে, বিভিন্ন জায়গায় গেছি। কি ঘটনা আছে যে ঘটনার কথা আপনি বলছেন, যে আমরা আরো দু একটা ঘটনা একটু শুনি আপনার কাছে। আরেকটা ঘটনা আর কি কুমিল্লাতে, কুমিল্লাতে আমার এক ফ্রেন্ডের বাসা ছিল, এটা হইতেছে আপনার 2011 সালে রোজার ঈদের পরে দ্বিতীয় দিন। তো আমরা তিনজন ফ্রেন্ড যাই, তো আমাদের ওই ফ্রেন্ড ছিল কুমিল্লা কচুয়া থানাতে অবস্থিত। আচ্ছা, তো ওইখানে তো আমার ফ্রেন্ড জানতো না যে আমরা যাবো ওই ট্যুরে। তো পরে আমরা তিনজন সারপ্রাইজ দেওয়ার জন্য যাই, গেলাম, যাওয়ার পরে ওকে ওর বাসার সামনে যেয়ে ফোন দিই, তো পুরোপুরি শকড যে আমরা এখানে চলে আসছি। তো পরে ওই দিন আমরা অ্যাজ ইউজুয়াল নর্মালি খাওয়া দাওয়া করি, ফ্রেশ এসে ঘুমায় পড়ি। পরের দিন সারাদিন এমনি টুকটাক ওদের এলাকা অবজারভেশন করি, ঘোরাফেরা করার পরে তো সন্ধ্যার দিকে আমার ফ্রেন্ডকে বলি যে তোমাদের এখানে কোনো হন্টেড প্লেস বা এরকম কিছু আছে কিনা, তো বলতেছে হ্যাঁ এরকম কিছু একটা আছে। তো দুইটা প্লেসের কথা বলছে, একটা বলছে বটগাছ, তো ওইখানে বটগাছের ওইখান দিয়ে মানুষ সন্ধ্যারপুর থেকে ওইখানে কেউ আসা যাওয়া করতো না। আর আরেকটা প্লেস ছিল, সেটা সেগা পূজার সময় দুর্গাদের জন্য যে দিঘি ছিল না, যেখানে দুর্গা ডুবানো হয়, তো একটা দিঘি ছিল। তো ওই দিঘির পাশে একটা জঙ্গল ছিল, ওইখানে আর কি কিছু মানুষ দেখা যেত বা মেয়ে মানুষ দেখা যেত সাদা কাপড় পরা, এরকম টাইপের কিছু ঘটনা শুনি। তো আমি বলতেছি যে শুনলে তো হবে না, এগুলো চল আজকে এক্সপিরিয়েন্স করি রাত্রের বেলা। আমরা তিনজন ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড ওইখানকার স্থানীয়। তো ওই ফ্রেন্ডের আবার একজন ফুফাতো ভাই ছিল, তো ও মাদ্রাসায় পড়তো, তো আমাদের ছোট ছিল, তো আমরা মোট পাঁচজন মিলে রাত্রে 12:30 দিকে রওনা দিই ওই দিঘি পারে। তো আমাদের যে বাসাটা ছিল আর কি কচুয়াতে, ওইখান থেকে দিঘির যেতে 2.5 কিলোমিটার পথ ছিল। আচ্ছা, তো মাঝখানে একটা মসজিদ পড়তো, তো পরে আমরা রওনা দিই। তো রওনা দেওয়ার সময় আমাদের ওরকম কোনো প্রবলেম হয় নাই, আমরা দুইজন দুইজন করে জোড়া বেঁধে দিই, আর আমি সবার লাস্টে থাকি, একা ছিলাম, পিছনে পিছনে যাই। তো হাঁটতে 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 আমরা কথা বলতে 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 দিঘির পারে চলে যাই। দিঘির পারে যাওয়ার পরে ওইখানে দাঁড়াই, দাঁড়ানোর পর কিছুক্ষণ নীরবে থাকি যে দেখি কিছু প্রেজেন্ট কিছু আসছে কিনা, তো ওরকম কিছু দেখি না। তোমার এক ফ্রেন্ড চিল্লায় চিল্লায় বলতেছে যে আমরা তোমাদের সঙ্গে দেখা করার জন্য আসছি, এখানে যদি সত্যি কেউ থেকে থাকো তাহলে দেখা দাও। তারপর জঙ্গলের দিকে অনেকক্ষণ তাকায় ছিলাম, ওইখানেও কিছু দেখতে পারিনি। তো পরে আমরা আর কিছু না ভেবে তখন চিন্তা করলাম যেহেতু আজকে এক্সপিরিয়েন্স হয় নাই, চলো আমরা এবার আমাদের বাসায় ফিরে যাই। ওরকম ভাবেই যেভাবে আসছি সেভাবেই আমরা ওই পথ ধরে যাচ্ছিলাম, দুজন দুজন করে সামনে জোড়া আর সবার পিছনে ছিলাম আমি। তো মাঝপথে যখন 1 কিলোমিটার পথ যখন আমরা অতিক্রম করি, তো দুই পাশে বাড়ি ছিল, কাঁচা রাস্তা ছিল, আর একটু হালকা হালকা আপনার কাদা ছিল, এর আগের দিন একটু বৃষ্টি হয়েছিল। তো তো তখন আমার পিছন থেকে একটা কদম ফুল আছে না, কদম ফুল যেটা আর কি ঝইরা পড়ছে মাটিতে, ওই কদম ফুলটা আমার গায়ে একজন ফিকা মারে, কেমন গায়ে লাগে। তো তখন আমি উপরের দিকে তাকাই, উপরের দিকে তাকানোর পরে আমি দেখতেছি কদম গাছ একটা, তো জ্যোৎস্না রাত ছিল, কদম গাছ দেখতে পারছি, কিন্তু যখন আমি মাটি থেকে কদম ফুলটা কুড়ায় নেই তখন দেখতেছি এটা একবারে নতুন না, মাটিতে কাদা দেওয়া ছিল। তো তখন আমি এটা গাছ থেকে এইভাবে পড়ার কথা না, যদিও পড়তো তাহলে কাদা মাখা থাকতো না বা নতুন থাকতো, একবারে মুরঝানো থাকতো না। তো ওইটা আমার গায়ে লাগে, তো আমি এটাকে আর বেশি ওরকম নেই না, তো এটা আবার আমি গাছের দিকে ফিকা মারি,
তো তখন আর কি একটু সাহসও ছিল আমার, তো তখন আমি একটু পিছনে পড়ে যাই, তো ওরা সামনের দিকে চলে যায়, তো ওরা আবার দৌড়ায় আমাকে নেওয়ার জন্য আসে। তো তখন আমি আবার এই যখন সামনের দিকে পা যখন বাড়াই, তখন আমি কেন জানি মনে হইতেছিল আমার বাম দিকে আমি একটু হালকা একটু ঝিকা পড়ছি, তো কাদা ছিল তো এখানে আমার পাটা একটু হালকা লাগে, তো ওরা এসে আমাকে ধরে তো ধৈরা নিয়ে যায়। তো পরে আমরা আস্তে আস্তে যাই সামনের দিকে, যাওয়ার পরে তখন মাঝপথে বলছিলাম মসজিদ ছিল, তো আমার পায়ে কাদা ছিল, বললাম যে চল আমরা একটু হাত পাটা ওয়াশ করে আসি। তো মসজিদে গেলাম, তো যাওয়ার পরে আমাদের যে ওই ফোবাতো ভাই ছিল আমার ফ্রেন্ডের স্থানীয় ফোবাতো ভাই মাদ্রাসায় পড়তো, ও বলতেছে যে ভাইয়া আপনারা একটু দাঁড়ান আমি একটু ওয়াশরুম থেকে আসি। তো ওয়াশরুমটা ছিল এক পাশে পুকুর আর মাঝখানে ওয়াশরুম, আর হইতেছে আপনার ওই পাশে একটু খালের মতন বিল টাইপের ছোট, হাঁটু পানি কচুরি পানা ভরা, তো ওয়াশরুমটা মাঝখানে। তো ওয়াশরুমে যাওয়ার জন্য চিকন একটা রাস্তা, মাটি দিয়ে কচুরি পানা দেওয়া চিকন রাস্তা, আর কি দুই পাশেই পানি, মানে মাঝখানে পড়ছে বাথরুমটা। তো ও গেছে, যাওয়ার পরে তো আমরা পুকুরের সামনে দাঁড়ায় আছি, তো আমরা চারজনে মিলে কথাবার্তা বলতেছি যে কিছুই তো দেখতে পারলাম না, তোমাদের এখানে তো কিছু এক্সপিরিয়েন্স হইলো না। তো হঠাৎ ওই ফোবাতো ভাই যে ছিল আমার ফ্রেন্ডের, তো ও ফোন একটা মিস কল দিল আমার ফ্রেন্ডের নাম্বারে। তো মিস কল পাওয়ার সাথে সাথে তো বলতেছি যে ও মিস কল দিল, ছেলেটার নাম আনিস ছিল, আনিস মিস কল দিল কেন, ও তো আমাদের সাথেই আছে। তো আমি বললাম যে ও কোথায়, কো বাথরুমে, তাই নাকি? তো আমি দৌড় দিলাম একটা, তো দৌড় দেওয়ার সাথে সাথে যখন বাথরুমের সামনে তখন আমি চিৎকার করে বলতেছিলাম আনিস তুমি বের হও, বাথরুম থেকে বের হও। তো তখন আমার কেন যেন একটা ফিল হইতেছিল যে হয়তো বা কিছু একটা প্রবলেম হয়েছে আর বাথরুমের মধ্যে। তো দৌড়ায় যখন গেলাম, তো যাওয়ার সাথে সাথে ও বাথরুমের দরজাটা খুলে পানির মধ্যে পড়ে যেত, এমন সময় ওরা হাতটা ধরছি, হাতটা ধরার সাথে সাথে ওরে চিৎকার টান দিয়া দৌড়ায় এই পারে নিয়ে আসছে। আনার পরে ওর অন্যরকম ফিলিং, ঠিক আছে, চোখ মুখ একবারে বড় একদম লাল হয়ে গেছে, আর ও বারবার দৌড় দিতে যেতেছে, বারবার। কোথায় দৌড় দিতে যাচ্ছে? ও দৌড় দিতে যাচ্ছে জঙ্গলের দিকে, এই পাশা বাড়ি থেকে দৌড় দিতে যেতেছে। তো আমরা ওকে মসজিদের সামনে নিয়ে আসছি, ও মসজিদের সামনে দাঁড়াবে না, ও বারবার ওদিকে চলে যেতে যাচ্ছে। তো আমার ফ্রেন্ডদেরকে আমি সবাইকে বললাম যে তুমি ওদেরকে ধরো। তো যতটুকু আমরা দোয়া কালাম জানি পড়ছি, পড়ার পর দেখি কোনো কাজ হচ্ছে না, ওরকম কোন রিসপন্স পাচ্ছি না, মোটামুটি বুঝে নিছি যে ও পজেসড হয়ে গেছে। তো তখন আমার এক ফ্রেন্ড ও বুদ্ধি করা মসজিদের সামনে যা দাঁড়ালো, দাঁড়ানোর পরে তো আমরা আগেও জানতাম টুকটাক ইসলামিক বইতে পেয়েছে যে এরকম মসজিদের মধ্যে ভালো জিনিস থাকে। তো ও জোরে জোরে চিৎকার করে বলতেছে যে তোমাদের এক জাতির খারাপ জিনিস আমাদের এক বন্ধুর ফোবাতো ভাইকে ধরছে, তো তোমরা ভালো জিনিস যদি থাকো ওরে সেভ করো, ওকে বাঁচাও। তো এরকম জোরে চিৎকার করে যখন বলা হয়েছে, তো ঠিক আধা ঘন্টা পর ও একটু নর্মাল হয়েছে। নর্মাল হওয়ার পরে তারপরে ঠিক 10 মিনিট পরে আজান দিয়েছে, আজান দেওয়ার পর ও টোটালি একটু নর্মাল হয়েছে। নর্মাল হওয়ার পরে বললাম যে পুকুরে যাও, অজু করে আসো, ফ্রেশ টেস করে তখন ওকে বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম যে কি প্রবলেম হয়েছিল তোমার, তখন ও বলতেছে যে আমি যখন বাথরুমে যখন ঢুকছিলাম, ঢোকার পরে তখন আমার কাছে ফিল হইতেছিল যে বাথরুমের কোমর থেকে একটা ছোট্ট বাচ্চা বের হয়েছে। কোথা থেকে? বাথরুমের কোমরের ভিতর থেকে, কোমরের ভিতর থেকে, কোমরের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা বের হয়েছে। তো আমি ওই বাচ্চাটাকে দেখে আমি কিছু বলতেও পারতেছি না, চিৎকারও দিতে পারতেছি না। তো আমি তখন মোবাইলটা বের করছি, মোবাইলটা বের করে আলো মারছি, তখন আমি দেখতে পাচ্ছি সাদা ফুটফুটে একটা বাচ্চা, সাদা কাপড় পরা ছিল, এহরাম পরে না হজের সময় মানুষ এহরামের মতন ওরকম ঘেরাও করা পরা ছিল। তো ও তড়ি ঘড়ি করে মোবাইল ফোন থেকে রুবেলের নাম্বার ছিল আমার ফ্রেন্ডের নাম্বার, ওর সঙ্গে সঙ্গে ফোন দেয়, ফোন দেওয়ার সাথে সাথে একটা মিস কল চলে। যখন আমার আওয়াজটা পায় আনিস নাম ধরে, যখন আমি জোরে চিৎকার করি, তখন ও বাথরুমের দরজাটা খুলে, তখনই খোলার সময় নাকি ওকে পায়ের সাথে হালকা একটা আলতো ছোঁয়া দেয় বাচ্চাটা, আলতো ছোঁয়া দেয় পানিতে ফালানোর জন্য। তো তখন বলতেছিল যে ভাইয়া মনে হয় না যদি পানিতে যদি পড়ে যেতাম হয়তো বা আপনারা আমাকে নাও বাঁচাতে পারতেন, বা এরকম শোনা গেছে নাকি যে বাথরুমে যে জিনিসগুলো থাকে এই সমস্ত খারাপ জিনিসগুলো নাকি পানিতে খুব শক্তি থাকে। ওকে, আমার একটা প্রশ্ন হচ্ছে এখানে যে মানে এটা কোমর থেকে বের হয়েছে, তখন সে তো বাথরুমেই ছিল, হ্যাঁ তাই না, বের হয়ে কি ওকে কিছু করার চেষ্টা করে? না 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 না, একজনকে ফোন দিতে মিনিমাম 1 মিনিট সময় তো তার লেগেই যাবে, তো সে তো এত কাছাকাছি তাকে কিছু করেনি, বাচ্চাটা কিছু করছিল বের হয়ে। সরাসরি তার ভাষ্য অনুযায়ী সে বলছে যে কোমর থেকে বের হয়ে সে সোজাসুজি দাঁড়ায় ছিল, তার দিকে তাকেই দাঁড়ায় ছিল, আর সে তড়িঘড়ি করে মোবাইলটা বের করে তখন একটা ফোন করে, আর যখন সে বের হইতে গেছে দরজা খুলে তখনই তাকে একটা ছোঁয়া দেয়, আলতা ছোঁয়া, ধাক্কা টাইপের, এরকম আলতো ছোঁয়া। বাথরুমটা কি এমন খোলা টাইপের ছিল? না না না, খোলা টাইপের ছিল না, তবে টিন সেট ছিল বাথরুমটা। ওকে, তাই ভাই মানে যেটা আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি আপনারা
ভূতের পেছনে দৌড়াচ্ছেন কিন্তু আপনাদের সামনে আসছে না, কিন্তু অনেকেই এগুলোর পেছনে যায় না তারপরও তাদের সামনে চলে আসে। তো যাই হোক, আপনার আর কোন ধরনের কোনো কিছু কি দেখার অভিজ্ঞতা হয়েছে কিনা? হ্যাঁ, আরো বেশ কিছু আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ছিল। তো আমার লাইফে লাস্ট যে এক্সপিরিয়েন্সটা সেটাই আমি এখন বর্তমানে শেয়ার করতে চাচ্ছি, যে এক্সপিরিয়েন্সটা করার পর এরপর থেকে আমি আর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আর এটার পিছনে আর কখনো দৌড়াবো না বা এটা সম্বন্ধে আর জানারও চেষ্টা করবো না। ওকে, তাহলে আমরা এটাই শুনি। তো এটাও একটা জামাত রিলেটেড। তো এটা ছিল আপনার 2013 সালে। তো আমার ফ্রেন্ডকে নিয়ে আমি জামাতে যাই, এটা ছিল দিনাজপুর চিলির বন্দর থানাতে। তো প্রথম মসজিদে যখন আমরা যাই, যাওয়ার পরে রাত্রের বেলা ভোরবেলা অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তো নতুন অবস্থা গেছে, ওকেও বলছি তাহাজ্জুদের জন্য উঠার জন্য। তো বলছে ওকে ফাইন আমি উঠবো। তো প্রথম দিন আজুদুল আমরা উঠছি, উঠার পর তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ। তো দ্বিতীয় দিন যখন উঠতে গেছি তখন রাত্রে 4টার দিকে আমাকে ডাক দিছে যে তুমি কি উঠবা এখন। তখন আমি বলছি যে আরো তো সময় আছে, এক ঘন্টা পরে আমি উঠি। তো বলতেছে যে আমি তাহলে এখন উঠলাম। আমি ঠিক আছে ওকে ফাইন তুমি তাহলে যাও। তখন আমরা দোতলা মসজিদ ছিল, তো দোতলায় আমরা ছিলাম। তো আমি আবার দরজার সামনে শুয়েছিলাম। তো তখন আমি দেখতেছি যে দোতলা থেকে আর কি সিঁড়ি দিয়ে একজন নামতেছে, তার ছায়া পর্যন্ত আমি দেখছি। তখন আমি আজুদুল মনে করেছিলাম যে হয়তো আমাদের জামাতের কেউ মনে হয় বেরোয়। তো তখন ওকে আমি বলছিলাম যে তুমি ওর সঙ্গে নেমে যা ফ্রেশ এসে নামাজটা আদায় করে নাও। তো বের হয়ে গেছে, যাওয়ার পরে তো ওই দিন আমার নামাজ পড়া হয়নি, তাহাজ্জুদের নামাজ পড়ে নর্মালি উঠছি। উঠার পরে তারপরে ওই দিন থেকে ওর একটু আস্তে আস্তে হালকা হালকা পরিবর্তন, টুকটাক নাকি নর্মালি চুপচাপ। এমনিতেই ও চুপচাপ ছেলে ছিল, পাশাপাশি ওই দিন থেকে আরো চুপচাপ বেশি হয়ে যায়। তো ওই মসজিদ আমরা পার করে ফেললাম, তিন দিন শেষ হয়ে গেছে। দ্বিতীয় মসজিদে গেলাম, দ্বিতীয় মসজিদ যাওয়ার পরে প্রথম দিন ও আমাকে বলতেছে যে সাইদ তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমি কি কথা? তো বলতেছে যে ইম্পর্টেন্ট কথা। আমি তাই আচ্ছা বললাম যে এক কাজ করি, আমরা তখন বিভিন্ন কাজের মধ্যে থাকি, আমলের মধ্যে থাকি, তো আমরা একবারে ফ্রি হয়ে রাত্রে তোমার সঙ্গে কথা বলি। আচ্ছা ঠিক আছে। তো রাত্রে 10টার দিকে আমরা মসজিদের পিছনে যে তো ওকে জিজ্ঞাসা করলাম কি কথা বল। তো বলতেছে যে সাইদ আমার কাছে মনে হইতেছে যে অনেক জ্ঞান অর্জন হয়েছে আমার। আমি কিরকম টাইপের? বলতেছে আমি অনেক কিছু জানি, অনেক কিছু শিখতে পারছি, আমি এগুলো এখন প্রচার করবো মানুষের কাছে। এমনকি তাই নাকি? হ্যাঁ। তখন মনে মনে বলতেছে যে ছেলেটা আসছে সবে মাত্র নতুন, ও ইসলামিক লাইনে কি জ্ঞান অর্জন হইল এত তাড়াতাড়ি, মাত্র কয়েকদিন। হ্যাঁ, তো তখন আমি ওকে বোঝানোর জন্য চেষ্টা করলাম যে না, এরকম অহংকার করা ঠিক না, তুমি জানো ভালো কথা, তুমি তোমার নিজের মধ্যে জ্ঞানকে বজায় রাখো, এগুলো প্রচার করো আস্তে আস্তে। তো বলতেছে না আমি সবাইকে জানাবো, তুমি সবাইকে ডাক দাও, এই তোমার জানা মতো যারা জ্ঞানী আছে তাদেরকে আমি জ্ঞানটা প্রচার করতে চাই। তখন আস্তে আস্তে দেখতেছি যে না, ওর একটু কথার বিহেভিয়ার একটু চেঞ্জ হইতেছে। তখন আমি ফিল করলাম যে হয়তো বা ওর কিছু একটা প্রবলেম হয়েছে। তখন আমি আয়াতুল কুরসি পরে ওর উপরে যখন ফু দিলাম, তখন হঠাৎ ওর কথার ভয়েস হালকা চেঞ্জ, বলতেছে যে সাইদ আমি অনেক গুনাহ করছি, আমি অনেক পাপ করছি, আমি ক্ষমা পাইতে চাই। তখন মসজিদের পাশের দেওয়ালের সাথেই আমরা ছিলাম, তো ওর মাথা দিয়ে ওই দেওয়ালের মধ্যে বাড়ি দেওয়া শুরু করলো যে আমি আমার নিজেরটা নিজে, যে আমি বাইচা থাকতে চাই না এই পৃথিবীতে, আমি আর বাইচা থাকতে চাই না। তো তখন আমি কিছুটা টাচ পেলাম যে হয়তো বা কিছু একটা পজেস্ট মনে হয় হয়তো বা হয়েছে। তখন ওকে নিয়ে গেলাম যে ঠিক আছে ফাইন তুমি শান্ত হও। তখন মসজিদের ভিতরে নিয়ে গেলাম। তো দ্বিতীয় দিন আমাদের এখানে হুজুরকে দেখালাম, তো উনি বলতেছে হ্যাঁ কিছুটা প্রজেক্ট হয়ে গেছে। তো তখন ওই জামাতে থাকা অবস্থায় ওকে আমরা বিভিন্ন হুজুর দেখাইছি, তিনজন হুজুর দেখানো হয়েছিল। তো ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কোত্থেকে আসছো, কি আসায় বিষয়। তো ও তখন ওরকম প্রপারলি বলে নাই। তো এর মধ্যে ওর বেশ কিছু আচরণ আমাকে খুব কষ্ট দেয়। দেখা গেছে যে রাত্রের বেলা ও ঘুমাতো না, ও সারাদিন ঘুমাতো না, আর ওর শরীর খুব উইক ছিল, দেখতে দেখা যেতেছে ও খুব উইক, কিন্তু ওর শরীরের মধ্যে শক্তি ছিল। আর ও খাবার দাবারের মধ্যে ওর পরিবর্তন ছিল, ও তখন মিষ্টি জিনিসটা খুব পছন্দ করত। জামাতের মধ্যে না না আগে অতটা ছিল না, ও ঝাল খাওয়াটা পছন্দ করত, কিন্তু জামাতের মধ্যে যদি কেউ মিষ্টি নিয়ে আসে সবাইকে খাওয়ানোর জন্য, দেখা গেছে যে ওই মিষ্টির পোটলার দিকেও তাকায় থাকতো, কখন একটা মিষ্টি দিবে ওকে, ও খাবে। তো এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল একদিন সকালবেলা, তখন ছিল 7 নম্বর দিন। তো সবার মসজিদে সবার জানাজানি হয়ে গেছে যে ও এখন বর্তমানে পজেস্ট, ওর সঙ্গে সবাই ওরকম সাহস করে কথাও বলতে যায় না, যদি উল্টাপাল্টা কিছু একটা বলে। খিচুড়ি আমি তখন পাক করছিলাম, তো সবাই টেনশনে ছিল, খাওয়া দাওয়া অতটা করতে পারে নাই। তো লাস্টে ও বসা ছিল লাস্ট প্লেটে, তো ও দেখে কি খাবারটা খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। তো তখন আমি নিজে থেকে গেলাম, যাওয়ার পরে ওর সঙ্গে কথা বললাম, তুমি যে ওকে ধরছো
কেন ধরছো? ও কোনো কথা বলে না, মুচকি মুচকি হাসে। আমি কি এই অসহায় ছেলেটাকে তুমি কেন ধরছো? ওর সঙ্গে বেশ কতক্ষণ আমি কথা বলছি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ধরছো, তুমি ওকে ছেড়ে দাও, ও তোমার কি ক্ষতি করছে, ছেড়ে দাও ওকে। তো বলতেছে যে ছাড়বো ছাড়বো, এইভাবে আস্তে আস্তে বলতেছে ছাড়বো ছাড়বো। তাই আমি বলতেছি তোমার কি ক্ষুধা লাগছে বেশি? কেমন ক্ষুধা লাগছে? আমি তোমাকে যদি খাবার দিই তুমি খাবার খেয়ে কি চলে যাবা না আরো থাকবা? তো চুপ, আমি কি সত্যি করে বলবা তোমার সঙ্গে আমার একটা কথা হোক, আমি তুমি আজকে পেট ভরা তোমাকে আমি খাওয়াবো। কথাবার্তা হওয়ার পরে তো ওকে তখন বলি যে খাবার নিয়ে আসি। তখন আমি হিসাব করে দেখলাম 12 জন খাবার খেতে পারবে, এতটা পরিমাণে খাবার ছিল, পর্যাপ্ত পরিমাণে। তো 12 জনের খাবার ও একা খায়, কিন্তু স্বাস্থ্য খুবই কম। তো 12 জনের খাবার একা খায় কিন্তু ওকে ও ছাড়ে না। পরবর্তীতে ওর আরেকটা স্বভাব ছিল, সেটা হচ্ছে ও বাথরুমে খুব সময় ব্যয় করত। বাথরুমে যদি ঢুকতো তো এটাও কি আগে থেকেই ছিল? না না না, আগে থেকে ছিল না, এই পর থেকে, ওই পজেস্ট হওয়ার পর থেকে ও বাথরুমে দেখা গেছে 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকতো। আর রাত্রেও ঘুমাতো না, রাত্রে ওই শীতের বেলা দিনাজপুর, তখন আমরা শুনতে পারছি তখন নাকি 7 ডিগ্রি তাপমাত্রা ছিল, ওই সময় ও ওইখানে কল চেপে রাত্রের বেলা 3 বার গোসল করত। আর ও প্রতিবার গোসল করার সময় মসজিদ থেকে আমারে বের করে নিয়ে আসতো, আর সারা রাত ও ঘুমাতো না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো। ফাইনালি কি হলো? ফাইনালি ওকে আমরা এলাকায় পাঠিয়ে দিলাম, আমাদের খিলগাঁও এলাকাতে ওকে এই অবস্থাতেই পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে তো ওকে কয়েক জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছে, তো তারাও ছাড়াতে পারেন। লাস্ট যে ট্রিটমেন্ট করছে উনি ফরিদপুরের ছিল, তো উনি ট্রিটমেন্ট করার পর উনি নিজে থেকে বলছে যে ওর মধ্যে খবিশ প্রকৃতির একজন জিন ছিল। তো বাথরুমে যে জিনগুলা থাকে এটা খারাপ প্রকৃতির জিন থাকে, তো এরা মানুষকে ছাড়ার কথা বলে যে আমি তাকে ছেড়ে দেবো, কিন্তু আসলে ছাড়ে না। কিন্তু ওরা দুর্বল প্রকৃতির হয়, মানুষের গায়ে অতটা হাত দেয় না, টর্চার করে না, কিন্তু ওরা মানুষের মস্তিষ্ক ড্যামেজ করে দেয়। ওকে যখন ছাড়ানোর জন্য যায় লাস্ট যে হুজুর, উনি বলে যে 3 জন ছিল, ও যখন বাথরুমে যেত তো একজন একজন পাল্টানো হতো, তো কে ওর মধ্যে প্রেজেন্ট থাকতো এটা বোঝা যেত না যে কে থাকতো, কারণ 3 জন ছিল, 3 রকমের নাম বলতো। তো পরে উনি খুব ভালো তদবির করে, তদবির করে ওকে ছাড়ায়, কিন্তু ছাড়ানোর পরও ও তখন সুস্থ হয়ে উঠে নাই, তখন তা ওর মেন্টালি প্রবলেম দেখা দেয়। একই সময় বলা যায় ও তখন টোটালি ম্যাড, তখন ওকে 6 মাস মেন্টাল হসপিটালে ছিল ভর্তি। তো তখন ও মেন্টাল হসপিটাল থেকে 6 মাস পর যখন ছাড়া পায় তখন আস্তে আস্তে ও নর্মাল হয়, এখন বর্তমানে ভালো আছে, এখন সুস্থ আছে, এখন বিয়ে শাদিও করছে, বাচ্চা আছে, ভালো। ওকে, এরপর থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এগুলোর পেছনে না? এরপর থেকে এরপরে আমি কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছি যারা এই সমস্ত কাজ করে, তো এরকম কুফরি কালাম সম্বন্ধে তো আপনারা জানেন, লিসেনাররাও জানে যে কুফরি কালাম, তারপর ব্ল্যাক ম্যাজিক টাইপের যেগুলো আছে, তো এগুলা যারা করতো তাদের সঙ্গে আমার খুব লেনদেন ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলতাম, তো এগুলা শিখারও আমার খুব ইচ্ছা ছিল। তো পরবর্তীতে যখন আমার টোটালি ঘটনা আমি তাদেরকে যখন শেয়ার করি, তখন একজন আমাকে পরামর্শ দিল যে তুমি এগুলাতে যেও না, এগুলো খুবই খারাপ, খুবই খারাপ। আর যখন আমার ফ্রেন্ডের সঙ্গে যখন এই জিনিসটা হয়েছে, এতদিন আমার সার্কেলের মধ্যে ছিল না, যখন এটার মধ্যে চলে আসছে তখন আমি চিন্তা করলাম যে এটা আমার মধ্যে আসতে বেশি দিন সময় না হয়। এবং ডেফিনেটলি এটা একটা আপনার ভালো সিদ্ধান্ত, এবং আলটিমেটলি শেষটা বেশ ভালোই হয়েছে, আপনার ফ্রেন্ডের খুব বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, সে সুস্থ আছে। অনেক ধন্যবাদ সাইদ ভাই যে স্টোরি বলার জন্য, এবং দুজন আপনারা মামা ভাগ্নে এসছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। বন্ধুরা, আবারও অনেকগুলো অতিথি আছে আমাদের সাথে, এবং সবার কাছ থেকে একটু একটু করে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনবো। ওদের সাথে আছে হচ্ছে রবি, রাইট? সো রবি, কি অবস্থা আপনার, আপনি কি করেন ইত্যাদি সবকিছু আমাকে প্রথমে আপনার একটা ইন্ট্রোডাকশন দেন। আমি রবিউল ইসলাম রবি, অনার্স থার্ড ইয়ার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলা কলেজ। আচ্ছা, মানে আছি, পড়াশোনা করছি, ঢাকায় থাকছি। ওকে, আর আপনার এই ধরনের অধিভৌতিক ব্যাপারগুলো বা অলৌকিক যদি বলি, বা সিম্পলি যদি বলি ইললজিক্যাল বা আউট অফ সায়েন্স, এই ব্যাপারগুলোতে আপনার বিশ্বাস কতটুকু? এই ব্যাপারগুলোতে আসলে আমার কখনোই বিশ্বাসটা ওভাবে ছিল না। আচ্ছা, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটাকে তো আমি অবশ্যই অবিশ্বাস করতে পারবো না, অবশ্যই না, সেটাই তারপর থেকে মনে হচ্ছে আমার, এবং আমার মনেকে আমি এখন স্পষ্ট করে বলতে পারি যে হ্যাঁ এরকম কিছু আছে। আচ্ছা, প্রথম কবে ঘটে আপনার সাথে এই ধরনের ঘটনা? এটা ছিল 2013 সালের 23শে জুন, স্পষ্ট তারিখটা সহ মনে আছে। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে কালকিনি, মাদারীপুর জেলার কালকিনি থানায়। তো আমি ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা,
যেকোনো একটা কাজের জন্য। তো আমাদের যে সার্কেলটা রয়েছে তারা সাধারণত একসাথেই সবাই বাড়িতে মুখ করি, ফোনে কন্ট্যাক্ট করে বা ফেসবুকে কন্ট্যাক্ট করে। কিন্তু ওই সময়টা আমার ব্যক্তিগত একটা কাজের জন্য আমি তাড়াতাড়ি গিয়েছিলাম, একাই গিয়েছিলাম। এখানে ঢাকায় দেখা গেছে 2-3 পর্যন্ত সজাগ থাকা হয়, ওখানে তো গিয়েই সন্ধ্যার সময় ঘুমানো যাবে না। আমি আমার এক কাজিন, আমি বাড়িতে গেলাম, আমার এক কাজিন আছে ফারুক করে নাম, ও সবসময় আসতো এবং সবসময় ওকে আমি বলি যে তুই চলে আয়। ওকে আমি কনফার্ম করলাম যে হ্যাঁ ও আসবে, তো ও সন্ধ্যার পরে আসবে। আমি সন্ধ্যার পরে গিয়ে মাগরিবের নামাজটা পড়ে গিয়ে আমি আমাদের একটা প্রাইমারি স্কুল রয়েছে ওখানে গিয়ে বসেছিলাম একটা ব্রিজের উপর যেখানে আমরা বসি সাধারণত। প্রায় 7-8 ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যে ও আসতেছে, ও আসতেছে। 7-8 হয়ে গেছে যে ও আসবে ওভার ফোন। হ্যাঁ ওভার ফোন। আচ্ছা, যখন চলে ও আমাকে এটা কনফার্ম করবে না, আমি ওখানে বসে বসে ফেসবুক চালাচ্ছি, স্কুলের মাঠ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে হেঁটে হেঁটে আসতেছে। ও এসে আমাকে জড়িয়ে ধরল। আচ্ছা, তো জড়িয়ে ধরার পরেই আমি আমিও জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পর আমার কেন যেন একটু মনে হলো যে ও সাধারণত জিম করে, ওর একটা বডি ফিটনেস যে ব্যাপারটা ছিল ওই সময় এটা ছিল না। তো ওইটা তো আসলে চলে আসে না, এতদিন পর দেখা হয়েছে, চেঞ্জ হতেই পারে। তো ওর সাথে আমি প্রায় আধা ঘন্টা গল্প করলাম, আমাদের যে পার্সোনাল বিষয়গুলো আলোচনা হয় টুকটাক, ও আমার কাছ থেকে শুধু জানতে চাইলো যে আমার অবস্থাটা কি। আমি অনায়াসে সবকিছু বললাম, ওকে বলতেছি, ও শুনতেছে। তো ওখান থেকে প্রায় আমরা 30 মিনিটের মতো সময় অতিবাহিত করি, তারপরে 30 মিনিটের মতো আপনারা আড্ডা দিলেন, এক জায়গায় আড্ডা দিয়েছি। এবং সেক্ষেত্রে যে একই বেজমেন্ট হলে যেটা হয়, কত ধরনের কথা থাকে, সব বিষয়গুলো আমরা ওখানে আলোচনা করেছি। তো ওখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি, যাওয়ার পথে বাড়িতে যেতে আমার সর্বোচ্চ সময় লাগে 5 মিনিট। তো মধ্যবর্তী একটা স্থানে গিয়ে আমরা দাঁড়িয়েছি। তো দাঁড়ানোর পর ও বলতেছে একটু দাঁড়া কথা বলি, মাসে গেলে তো খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো যখন ওখানে দাঁড়িয়ে কথা বলতেছি, কথা বলার মধ্যবর্তী স্থানে হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে আমাদের পাশ দিয়ে একটা সাদা একটা বিড়াল যাচ্ছে। নরমালি বিড়াল যেতেই পারে, রাইট? তো বিড়ালটা যাওয়া একটু যাওয়ার পরে বিড়ালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি সাদা থেকে কালো হয়ে গেল। আপনার চোখের সামনে? আমার চোখের সামনে, এবং ফারুক আমার পাশে দাঁড়ানো। সেও কি দেখছে? সেও দেখছে ব্যাপারটা। কিছু দূর যাওয়ার পরেই একটা শিমুল গাছ আছে, শিমুল গাছ, শিমুল গাছে বিড়ালটা উঠে গেল। এবং শিমুল গাছে বিড়ালটা ওঠার পর বিড়ালটা আমরা দেখতে পাচ্ছি না। যখন আমরা দুইজনই একই জিনিস দেখেছি, দেখার পর ও আমাকে হাতটা ধরে ফেললো। আচ্ছা, ইনস্ট্যান্ট আমাকে হাতটা ধরে ফেললো। যখন হাত ধরে ফেলছে, ওই আমাকে বলছে এখানে আর থাকা ঠিক হবে না। মানে হাতটা ধরলো কি, বিড়ালের রংটা চেঞ্জ হয়ে যাওয়ার পর, চেঞ্জ হাওয়া হয়ে যাওয়ার পর, যখন গাছে উঠে গেছে। আমরা সাধারণত গ্রামের ভাষায় কিন্তু একটা কথা বলা হয় যে বিড়াল কিন্তু একদম সর্বশেষ সীমানায় থাকে তখনই শিমুল গাছে ওঠে, রাইট? তো হুট করে উঠে যাচ্ছে, যেখানে কোনো রেস্ট্রিকশন নেই সেখানে কেন এখানে উঠে যাবে, এটাও আমাদের কাছে একটু ওয়ার্ড লাগছে। তারপরও যখন বিড়ালটা আমরা দেখতে পাচ্ছি না, তখনই তো বলতেছে এখানে আর থাকা ঠিক হবে। আমি বললাম ঠিক আছে, আমি ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির গেট দিয়ে ঢোকার একদম সামনেই, যখন ঢুকবো আমাদের বাড়ির ফার্ম এক পাশে, একদম গেটে ঢুকতে বড় একটা ফার্ম রয়েছে। তো ওখানে বলতেছে কি, তুই যা আমি আসতেছি। তো আমি ঠিক আছে, আমি ভাবছি হয়তো কোথাও ওয়াশরুমে যাবে এই টাইপের কিছু একটা। তো আমি ভেতরে দরজা নক করলাম, দরজা সেই পোল্ট্রি ফার্মের, না আমাদের রুমের, মানে আমি ওখান থেকে চলে গেলাম। ও বললো তুই যা আমি আসতেছি। আমার প্রচন্ড ভয় করতেছে ওই সময়, যখন ওই জিনিসটা একদম আমার চোখের সামনে যে জিনিসটা ঘটে গেছে সেই জিনিসটা, মানে অবিশ্বাস করি আমি কিভাবে, আমার তখন হাত পা কাঁপতেছে যথারীতি। তো ও যখন আমাকে বলছে যে তুই চলে যা আমি আসতেছি, তখন আর আমার এতটুকু খেলা যে তুই দাঁড়িয়ে আছিস কেন, তুই তো আমার সাথে। তো আমি গিয়ে দরজা নক করলাম, দরজা নক করার পরে আম্মু দরজা খুলে দিল। আচ্ছা, দরজা খুলে দেওয়ার পর বলতেছে ফারুক কতক্ষণ আগে আসছে, তুই কোথায় ছিলি এতক্ষণ? মানে আমি বললাম হ্যাঁ ফারুক তো আমার সাথে ছিল। তোর সাথে ছিল মানে? মানে আম্মা একটু এক্সাইটেড, তোর সাথে ছিল মানে? বাড়িতে আসলে তো বাড়িতে থাকতো, যা বকাবকি করে যে রুমে তো থাকতে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করো। তো পরবর্তী সময় আমি বলি ফারুক তো আমার সাথে ছিল, ফারুক তোর সাথে ছিল, ফারুক তো ঘুমাচ্ছে। আপনি সেটা দেখলেন? আমাকে আম্মু বলছে আজও ফারুক ঘুম, ফারুক বাইরে, ফারুক বাইরে, মানে আম্মু একটু এক্সাইটেড হয়ে গেল, কিভাবে ফারুক বাইরে? আমি আমার রুমে চলে গেলাম, গিয়ে দেখে ফারুক ঘুমাচ্ছে। জাস্ট এই জিনিসটা যখনই আমি দেখছি, আমি মানে নিজেকে বিষয়ে আমি জাস্ট আম্মুকে জড়িয়ে ধরে আমি ওই মুহূর্তে সেন্সলেস। তারপরে যখন প্রায় 3 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে আসছে, তখন আম্মুকে বললাম, আম্মু একটু পরহেজগার ব্যক্তি, উনিও আমাকে অনেক দোয়াটা পড়ে ফুটিয়ে দিলেন। এবং পরবর্তী দিন সকালবেলা আমাকে নিয়ে আমাদের এলাকায় একজন স্থানীয় হুজুর আছে যাকে সবাই বিশ্বাস করে, কাছে নিয়ে গেল। তারপর প্রায় 7 দিন পরে আমি বাড়ি থেকে ফিরে আসছি। আচ্ছা, ফারুকের সাথে কি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা হয়? ফারুক তো তখন জানে, যখন আমি গিয়ে রুমে আমি ফারুককে শোয়া দেখতেছি এবং একই ড্রেস,
যে ড্রেসে ফারুক বাইরে দাঁড়ানো ছিল সেই ড্রেসই ফারুক শোয়া। ফারুক কেন শুয়েছিল সেটাও আমি প্রশ্ন করেছি যে তুই এসে তো আমাকে খুঁজবি কেন, তুই তো আর ঘুমিয়েছিলি। ও বলতেছে আমি সারাদিন অফিস করে আসি, আমি ও আবার একটা অবশ্য সোলার প্যানেলে জব করে, তো সারাদিনে দেখা গেছে ক্লান্তি শেষে এসে আবার ফির আসছে জার্নি করে এসে ও কোথাও না গিয়ে ঘুমিয়ে পড়ছে যে আমি তো আসবোই ফিরে। তো আমি যখন মানে জ্ঞানটা ফিরেছে তখন আমি বললাম এটা কেন, তুই আমার সাথে দেখা করবি না, আমাকে ফোন দিবি না? হ্যাঁ তোকে আমি ফোন দিছি, ফোন দিয়ে আমি এসে টায়ার্ড লাগতেছিল দেখছি আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা আপনার সাথে যখন ওই ফারুকের অর্থাৎ নকল ফারুকের কথোপকথন চলছিল আপনার কি মনে আছে এমন কোন কিছু সে আপনাকে জিজ্ঞেস করেছে যেটা হয়তো বা আপনার কাছে আনএক্সপেক্টেড? আনএক্সপেক্টেড বলতে ও আমার কাছ থেকে নতুন কিছু জানতে চাইছে বারবার, মানে আমাদের যে ব্যাপার যেমন প্রেমজনিত কিছু ব্যাপার থাকে আলোচনা হয় যেটা হয় এই ব্যাপারগুলো তো জানতে চেয়েছে। পাশাপাশি ও আরো চেষ্টা করেছে যে আমার বর্তমান অবস্থাটা কি, বারবারই একটা জায়গা নক করছে যে তোর এখন অবস্থা কি, এখন কি করতেছিস, কোথায় দেখতেছিস, ঠিক আছে কেমন কি চলতেছে, ও শুধু বারবার আমাকে। এবং যখন আমাকে হাত হোল্ড করেছিল যখন আমরা বিড়ালটা দেখেছিলাম গাছের উপর দিয়ে যাচ্ছিল তখন আমাকে হাত, তখন হাতটা কিন্তু ফারুকের হাত, আমি কিন্তু আগেই বলেছি যখন আমাকে প্রথম জড়িয়ে ধরছিল তখন কিন্তু ওই সময় স্বাভাবিক যে আমি ফারুকের চিনি যেভাবে ওর যে বডি স্ট্রাকচার যে অনুসারে সেইভাবে ছিল না, খুব সফট ছিল। এবং ও যখন আমাকে হাতটা হোল্ড করছে যখন এই ঘটনাটা ঘটে গেছে তারপর আমার এইভাবে প্রত্যেকটা ঘটনা আমার মাথা মানে আমি রিমাইন্ড করছি যে হ্যাঁ এই ব্যাপারগুলো এইভাবে ছিল, এই ব্যাপারগুলো মানে অস্বাভাবিকতাগুলো একটা একটা করে আপনার কাছে ধরা পড়েছে। কিন্তু প্রথম দিকে কিন্তু আসলে ব্যাপার আছে কারণ ফারুকই তো আমার সাথে দেখা করেছে। তারপর সাত দিন পর্যন্ত আসলে আমি বাসা থেকে বেরিয়ে হইনি এবং সাত দিন পর বাসায় ঢুকে আপনি যখন দেখলেন ফারুক ঘুমাচ্ছে তখন আপনার ফার্স্ট চিন্তা কি আসে মাথায়? আমি আমি শুধু আম্মুকে জড়িয়ে ধরছি, আমার খুব ভয় করছে, বলতে সমস্যা হচ্ছে। বুঝতে পারছি, আপনার জায়গায় আমি হলে আরো বেশি ভয় পেতাম। আমার প্রথমে চিন্তা আসতো যে অ্যাকচুয়ালি আমি যে ফারুককে বাইরে রেখে আসলাম সেটা অরিজিনাল নাকি ভিতরে যেটা শুয়ে আছে সেটা অরিজিনাল। আমি আম্মুকে এতটুকু মা ফারুক আমার সাথে ছিল এটা বলে আমি সেন্সলেস। তো তারপর বুঝতে হয়তো বা তাদের কিছু বাকি ছিল না, তারপর আমার যখন সেন্সটা ফিরে এসেছে তখন আমি আসলে বুঝে গেছি যে আসলে ঘটনা তাদের কাছে খুলে বলেছি টোটাল বিষয়টা। তারপর আমাকে ওখান দিয়ে যেতে দেয়নি। তবে ওখানে আর একটা আমার ছোটবেলার একটা ইতিহাস ওইখানটাইতে, একদম তখন ক্লাস ফোর ফাইভে পড়তাম। তো আমি ওখানে আমাদের একটা পুকুর আছে, অনেক বড় একটা পুকুর, পুকুরের পাড়িতে একটা কবরস্থান রয়েছে এবং একটা বাঁশের ঝাড় রয়েছে। তো আমি জানি না ভয়টা আমি কি কারণে পেয়েছিলাম, হঠাৎ করে একদিন ওখানে নিচ দিয়ে এসেছি মানে হাঁটতেছিলাম আমি বাড়ি একা একা আসতেছি, উপর থেকে কে যেন আমাকে কিছু একটা নক করলো মানে পেছন থেকে ডাকতেছে। তো রবি বলে আমি একটু তাকালাম উপর থেকে আমাকে কে ডাকবে। আচ্ছা এটা কোথায় কোন জায়গায়? আমার যে জায়গাটা ঘটনাটা ঘটেছিল আমি বলেছি বিড়ালটা যেখানে ছিল তার থেকে এক মিনিটের দূরত্ব, মানে ওই একই এলাকার একই জায়গায় জোরে হেঁটে গেলে এক মিনিটের দূরত্ব ওই ওই জায়গাটায় ঘটনা ঘটেছিল, এটা অনেক ছোটবেলা। তো তখন আম্মু আমাকে বলছে একটু সাবধানে চলাফেরা করি। আচ্ছা ওই জায়গাটার কি কোনো স্পেশালিটি বা কোনো এমন কোনো কিছু আপনারা শুনেছেন ছোটবেলা থেকে? হ্যাঁ ওখানে আমার এক এলাকার এক কাকা ছিল, ওনার মেয়ে ওখানে একটা হিজুল গাছ ছিল। আচ্ছা হিজুল গাছটা সম্পর্কে জানি, হিজুল গাছ ছিল, হিজুল গাছের সাথে গলা দড়ি দিয়েছিলেন। কিন্তু ওই গাছটা ছিল কিন্তু যে রাস্তা দিয়ে আমরা হাঁটতাম সেখানে না, তার থেকেও প্রায় 20 মিটার দূরে। আচ্ছা যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটতাম সাধারণত, তবে ওখানে অনেকগুলো কবরস্থান রয়েছে, প্রায় 20 মিটারের দূরত্ব ছিল, 20 মিটারের দূরত্ব ওখানে গিয়েছিল। এবং আমরা ওই গাছ যেদিন মানে গলা দড়ি দিয়ে মারা গিয়েছিল তারপরে কিন্তু গাছটা কেটে ফেলা হয়েছিল। Okay, it's a very tough experience. মানে খুব কাছের মানুষের রূপে যখন অদ্ভুত কিছু তখন আসলে মানে ভয় অনেক বেড়ে যায়, কারণ আমরা তো ভয় পেলে কাছের মানুষের কাছে যাই। আমার কাছে এখন জাস্ট আমার এখন নিজের মনে হচ্ছে যে এত রাতে এই অবস্থানটা থেকে আসলে আমি মানে ফিল করতে পারতেছি যে এখন আমাকে কি মানে এই সময়টা হয়তো বা হতে পারতো অত সন্ধ্যায় না হয়ে। এগুলো এভাবেই হয় মূলত রাতের বেলাতেই এই ধরনের ব্যাপারগুলো ঘটে, যে কারণে এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা এই ধরনের জায়গায় বা এই ধরনের টাইমগুলোতে করার চেষ্টা করি। যাই হোক এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স আপনার রবি ভাই? আমার এক্সপিরিয়েন্স নেই, আমার নিজের আর তেমন কিছু নেই। আচ্ছা ছোট ছোট কিছু রয়েছে সেগুলো থেকে আমার আরেকটা আমার আঙ্কেলের সাথে একটা ঘটনা ঘটে গেছে। আঙ্কেল আমার ভাস্তা আমার ছোট, আচ্ছা ও কোরআনে হাফেজ, ওর নাম রাফি, ও এখন চরমোনাই মাদ্রাসায় পড়তেছে। তো ও কোরআনে হাফেজ হওয়ার পরে সাধারণত রমজান মাসে হাফেজরা কিন্তু বিভিন্ন মসজিদে নামাজ পড়ে, রাইট? ওখানে ও একটা মসজিদে নামাজ পড়েছিলেন, ওই এলাকায় সাধারণত হিন্দুদের বসবাসটা একটু বেশি। আচ্ছা
ওর বোনের বাড়ি থেকে রমজান মাসে তারাবির নামাজ পড়াতো। বোনের বাড়ি আবার একটা মাদ্রাসার পাশে। আচ্ছা, তো মাদ্রাসা থেকে 7-8 মিনিটের দূরত্ব একটা কবরস্থান রয়েছে, পারিবারিক কবরস্থান, অনেক বড়। ওর বোনের বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছে। আচ্ছা, তো কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছে তখনই, এটা ওর মুখের ওপিনিয়ন, যখন যাচ্ছে তখনই ওর শরীরটা একটু কেমন বুঝতে পারতেছিল যে আমার শরীরটা একটু ভার ভার হয়ে আসতেছে। আচ্ছা, তো ও যেহেতু কোরআনে হাফেজ, ও শরীরটাকে পার্সোনালি যা যা কিছু দূর যাওয়ার পর শরীরটা কিন্তু ভার ভার লাগতেছে, কোন কারণে মনে হচ্ছে না যে আমার হালকা লাগতেছে, শরীরটা আস্তে আস্তে ক্রমান্বয়ে ভার ভার লাগতেছে। ওখানে আবার মিষ্টি আলু চাষ হয়, তো দেখতেছে এক লোক কুপি যেটাকে বলা হয় ওইটা জ্বালিয়ে কোদাল দিয়ে দিয়ে মাটি কাটতেছে, ছোট ছোট টুকরা করতেছে, গুড়া করতেছে ওই ইটা লাগানোর। এটা কয়টার দিকে রাতে? এটা মাগরিবের নামাজের পরে। আচ্ছা, এবং এটা ছিল মেবি 7ই রমজান, এই বছর, এই বছর লাস্ট রমজান, লাস্ট রমজান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 7ই রমজান। তো ও যখন আলোটা দেখতে পেয়েছিল তখনই ও মোটামুটি একটু সাহস পেয়েছে, সামনে একটা লোক, সাহস পেয়েছে, শরীরটা একটু হালকা হালকা মনে হচ্ছে। ওখান থেকে 1 মিনিট হেঁটেছে, হাঁটার পরে একসাথে 3টা বাদি দেখতে পাচ্ছে এবং 3 জনই কাজ করছে। ওর মনে আরো একটু সাহস আসলো যে জাস্ট হেঁটে 30 সেকেন্ডের মতো সামনে মানে এগোনোর পরেই হঠাৎ করে ওই যে 3টা আলো দেখা যাচ্ছিল, 3টা আলো এক গতিতে এসে একটা ডান দিক দিয়ে, একটা বাম দিক দিয়ে, একটা পেছন দিক দিয়ে ছুটতেছে, গায়ে লাগতেছে না বাট আলোগুলো। আর মানুষগুলো? মানুষ নেই, তখন মানুষ মাটি খুঁড়ছে না, কোনো মানুষ নেই, এখন শুধু আলোগুলো তার চারপাশ থেকে ঘোরাঘুরি করছে। ও তখন বুঝে গেছে কিছু একটা, তো ও তখন আরো দোয়া কালাম পড়তে থাকলো এবং ওর শরীরকে বন্ধন দিতে থাকলো। এভাবে করে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু আগুনের গোলাগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতে লাগলো। আচ্ছা, ওখান থেকে যখন ও হেঁটে হেঁটে এখন একটু দ্রুত হাঁটছে, হাঁটার চেষ্টা করছে, এবং ওটা একটা নির্জন এলাকা। ও আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই মুহূর্তে ও এখন যে এরিয়াতে রয়েছে সেই এরিয়াটা কিন্তু আমি বলেছি হিন্দুদের বসবাসটা একটু বেশি। রাইট, কিছু দূরে একটা শ্মশান রয়েছে। আচ্ছা, শ্মশানের পাশে একটা পুকুর। তো যখন পুকুরের পাশে গেছে তখন ও পুকুরের পাশে দেখতে পেল পুকুরের ভেতরে যেই মানে লাশ, যখন একটা মানুষ মারা যায় যখন তাকে দাফন করা হয় যেভাবে কাপড়গুলো বেঁধে রাখা হয়, পুকুরের পানিতে ভেসে ভেসে উঠতেছে, একটার বেশি একাধিক ভেসে ভেসে, একটা উঠছে, একটা নামছে, এবং প্রত্যেকটাই কাফনে মোড়ানো। এবং প্রত্যেকটাই কাফনে মোড়ানো। ও তো চিৎকারও দিতে পারতেছে না, শুধু কারণ চিৎকার এই জন্যই দিতেছে, শুধু দোয়া কালাম পড়তেছে, ও শরীরটাকে ও সেভ করতেছে, মানে ও কোনো কিছু স্টপ করতে পারতেছে না। এই জিনিসটা দেখার পরে ক্রমান্বয়ে পুকুরের পানি থেকে ওই কাফনের কাপড় পরিয়ে তো যে বিষয়গুলো দেখতে পাচ্ছ ওগুলো আস্তে আস্তে আরো উপরে উঠতেছে। আগে শুধু পানি থেকে উঠতো, আবার নিচে নেমে যেত, এবার একটু উপরে বেশি মানে শূন্য, হ্যাঁ শূন্য বেশি, একাই শূন্য বেশি উঠতেছে। ওখান থেকে এক দৌড়, মানে জোরে একটা দৌড় দিল। লাশগুলোর মধ্যে তো কোনো মুভমেন্ট ছিল না, কোনো মুভমেন্ট ছিল না, শুধু জাস্ট মানে ওঠানামা করছে, কোনো হচ্ছে ডান্সিং। ব্রিজ ছিল, ছোট ব্রিজ, গ্রামের ভেতর দিয়ে কিন্তু ছোট ছোট ব্রিজ হয় এবং সাথে একটা রেলিং থাকে। রাইট, রেলিং এর সাথে বাড়ি লেগে পড়ে গেছে, পড়ে গিয়ে সেন্সলেস হয় না। আচ্ছা, ওখান থেকে ও পড়ে গিয়ে ও টের পেয়েছে যে আমি পড়ে গেছি। ও ওই অবস্থায় উঠে আবার দৌড় ওখান থেকে, এবং দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা পোল্ট্রি ফার্মের পাশে গিয়ে পড়ে গেছে। ওখানে যখন পড়ে গেছে তো ওই পোল্ট্রি ঘরের ভেতরে ওই যিনি খামারি ছিলেন উনি কাজ করতেছিলেন, কি পড়লো এত জোরে, উনি এসে থেকে বেরিয়ে আসলেন। আমার থেকে বেরিয়ে এসে দেখলেন হুজুর পড়ে আছে, মিরাজুল একদম সেন্সলেস। আচ্ছা, তো ওকে নিয়ে পরে মাদ্রাসায় নিয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গিয়ে ওকে ওই মাদ্রাসার যে হুজুর ছিল, ইমাম ছিল, তা অনেক কিছু করে টরে প্রায় 4-5 ঘন্টা পরে ওর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার পরে পরে সবকিছু খুলে বলল, এই 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 হয়েছে। তারপর থেকে ও আসলে কখনো আর ওই মসজিদ থেকে বের হয়নি, নামাজ পড়িয়েছে বাকি 30টা দিন, কখনো সন্ধ্যার পরেও বের হয়নি, আর সন্ধ্যার আগে গিয়ে মসজিদে ঢুকেছে, রাতে আর বের হয়নি। আচ্ছা, তো উনি কি এই ব্যাপারে আপনাদেরকে যখন বলেছে তখন কোন রকম কোন পরিচিত মুখের কথা বা কিছু ওই লাশের আশেপাশে কিংবা ওই যারা মাটি খুঁড়ছিল এগুলোর মধ্যে কি কোনো পরিচিত মুখ বা কাউকে দেখতে পেয়েছিলেন? কোনো পরিচিত মানে যখন মাটি খুঁড়তেছিল তখন ও সবগুলো পেছন থেকে দেখতেছিল, মাটি মানে ওর বিপরীতে বসে, ওর সামনেই ছিল কিন্তু মুখটা ঘোরানো ছিল অপোজিট,
পেছনটা দেখতে পেয়েছিল, সামনেটা কিন্তু দেখতে পেয়েছিল, হাতটা জাস্ট নড়তেছে, কোদাল দিয়ে কাজ করতেছে, এটা দেখতেছিল আর কিছু না। পরবর্তী যখন আমরা শুনেছি, এবং আমি ওই রাতে গিয়েছিলাম এই কথা শুনে, যখন এই ঘটনা আমি গিয়েছিলাম মেরাজুলের কাছে, সেখানে ঠিক আছে ওখানে গিয়েছিলাম, এবং ওর মানে স্বাভাবিক যে একটা ফেইথ ছিল, নর্মালি যেভাবে ছিল ওরকম ছিল না, লাল ছিল, এমনি অনেক ফর্সা, এক কথায় একটা তাগড়া জোয়ান ছিল। তো ফেজের দিকে আমি তাকিয়ে দেখতে পেয়েছিলাম যে কেমন লাল লাল একটা সাপ রয়েছে ফেজের মধ্যে। এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে অনেকদিন ধরে স্বাভাবিকতা না ফিরে আসাটাই স্বাভাবিক। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ এই স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স? আর একটা এক্সপিরিয়েন্স আছে, আমি মিরপুরে থাকি। আচ্ছা, মিরপুরে বোটানিক্যাল গার্ডেনের পাশে থাকি। ওকে, তো ওখানে আমার এক হুজুর রয়েছে, হুজুর ফ্রেন্ড এক কথায়, ওই মসজিদে যে নামাজ পড়ায় বোটানিক্যাল গার্ডেনের ভেতরে, আপনি গিয়ে একদম ভেতরে দেখবেন একটা মানে মসজিদ রয়েছে, শুধুমাত্র ওখানে যারা দর্শনার্থী আছে তাদের নামাজ পড়ার জন্য জায়গাটা। তো ওখানে একজন ইমাম আছে, নাম হচ্ছে ফরিদ ভাই। আচ্ছা, রাত 9:30 দিকে মসজিদ লকটক করে, ওখানে আমাদের আর একটা ভাইও আছে পরিচিত, ওর নাম হচ্ছে জসিম ভাই। আচ্ছা, ওই জসিম ভাই হচ্ছে চায়ের দোকান আছে। ওকে, তো ওই দিন একটু জসিম ভাই আগে আগে বেরিয়ে আসছে। আচ্ছা, তো ফরিদ ভাই একদম লকটক করে তারপর রাতে আসতেছে, তো ওখানে যে গোলাপ বাগানটা গার্ডেনের ভিতরে দেখবেন 200 করে একটা গোলাপ বাগান আছে। কবের ঘটনা? এটা ঘটেছে 1.5 বছর আগে। তো যখন গোলাপ বাগানের নিচে একটা ঢাল আছে, ওই ঢাল দিয়ে যখন নামতেছে, তখন ওইখানে গার্ড তো থাকেই, ওখানে একজন গার্ডকে দেখতে পেয়েছে যে গার্ডকে সে কখনো দেখেনি। একই এলাকা যেহেতু থাকে, ওই এলাকাতে স্টাফ কোয়ার্টারও আছে, যারা চাকরি করে বোটানিং এলাকায় তাদের কিন্তু একটা কোয়ার্টার আছে, কিন্তু কোয়ার্টারে কখনো দেখেনি, কিন্তু ড্রেস ছিল কোয়ার্টারে, যাদের স্টাফদের যে ড্রেসটা ছিল ওই ড্রেসটা পরেছে। তো এত কিছু জিজ্ঞেস করেনি, নতুন জয়েন করতেই। ওখান থেকে ফিরে এসে রাত 9:30-10:30 দিকে হঠাৎ করে দেখতেছে বোটানিক্যাল গার্ডেনের ঝাড়ু দেওয়া কখনোই হয় না, দিনেও হয় না। আচ্ছা, এক মহিলা রাতে ঝাড়ু দিচ্ছিল, রাস্তা ঝাড়ু দিচ্ছে। তো বলতেছে, চাচি আপনি কে, আপনি এত রাতে রাস্তা ঝাড়ু দিচ্ছেন? একটা বিদঘুটে টাইপের মানে আওয়াজ বেরিয়ে এসেছে, এবং ওকে বলেছে, আমি কি তোর রাস্তা বন্ধ করে রেখেছি? কথাটা ছিল, আমি কি তোর রাস্তা বন্ধ করে রেখেছি, তুই যেদিকে যাচ্ছিস সেদিকে যা, এমন ভাবে একটা। তো ফরিদবার আর বুঝতে বাকি ছিল না, সামথিং ডিফারেন্ট, কোন কথা না, সোজা পায়ে হেঁটে বাসা, ওই মহিলার পাশ থেকেই আসা, পাশ থেকেই আসা। আমার খুব জানতে ইচ্ছা করছে, যখন ঠিক মহিলার পাশ থেকে যাচ্ছিল তখন ওনার মানসিক অবস্থা কেমন ছিল? মানসিক অবস্থানটা ওইটা যখন ফরিদের ব্যাপারগুলো আমাদের কাছে শেয়ার করেছে, তখন দিনে আমাদের কাছে বলেছে, কিন্তু আমাদের হাত হোল্ড করা ছিল, মানে পাশে বসা অবস্থায়, এবং ও যখন কণ্ঠটা শুনতে পেয়েছে যে আমি কি তোর রাস্তা আগলে রেখেছি, তুই তোর কাজে যা, এই কথাটা যখন শুনতে ও ইনস্ট্যান্ট বুঝে গেছে। আর গার্ডেনে এই ধরনের অনেক ঘটনাই ঘটে থাকে, তারপরও বাসা চলে আসছে। এরপরে আর কখনো এই ধরনের কোনো কিছু দেখেছে? আর আমি জানতে পারিনি যে আর কখনো দেখেছে কিনা ওইটি। আপনার বাসা তো মিরপুরে, আপনি কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করার জন্য যাননি রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা আমি গিয়েছি, ওখানকার বর্তমান বাংলাদেশ বন বিভাগের প্রধান আবির আমার ফ্রেন্ড। আচ্ছা, তো আমাদের আড্ডাটা বেসিক্যালি রাতেই হয়, কারণ ও ইউনিভার্সিটি ক্লাস শেষ করে আসে। আর ডিড ইউ গাইজ হ্যাভ এনি কাইন্ড অফ এক্সপেরিয়েন্স? না, ওখান থেকে আসলে কিছু পাইনি, তবে আমরা খুব ভিতরে যাইনি, কারণ গার্ডরা আমাদের সবসময় বলে দেয়, আবির যেহেতু যায়, আবির যেহেতু প্রত্যেকটা গার্ড ওর সাথে থাকে, একটা না একটা গার্ড থাকে, ও যখন গার্ডেনে ঢুকে তখন অ্যাটলিস্ট রাতে ঢুকলে কেউ না কেউ সাথে থাকে, তো গার্ডরাই বলে এত ভেতরে ঢোকার দরকার নেই। আমরা ওই দেখা গেছে দ্বীপ অথবা একটু ভিতরে ঢুকে ওখান থেকে বেরিয়ে আসি, আর আমাদের কাছে এরকম কখনো ওরকম কিছু আসেনি। যেই পয়েন্ট গুলোতে আসলে এই ধরনের ঘটনা ঘটে, সেই পয়েন্ট গুলোতে আসলে আমরা অত দূর যাই না। রিয়েলি গুড, আমার মনে হয় এটাই উচিত, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স থিংস লাইক দ্যাট একটু সাবধানে থাকা উচিত। বাট থ্যাংক ইউ রবি ভাই, আপনি এত কাছের মানে ঢাকা শহরের ভেতরের একটা জায়গার এমন একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দ্যাট। যাই হোক, থ্যাংক ইউ, আমরা আরো গল্প ভবিষ্যতে আপনার থেকে শোনার আশা করছি। বাট আমার এখন ভয় করছে, আমি কি করব, আমরা তো সবাই আছি এখানে, চলুন এখন আমরা আরো ভয়ঙ্কর কিছু গল্প শোনার আশায় একটু আগেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন আছে, এবং রেহান একদিন বলছিলাম আমি একটা এপিসোডে যে একটা স্টোরি আমি জানি যে আমার কাছে দুর্দান্ত লেগেছে স্টোরিটা, এবং আমি বলতে চাই না এই স্টোরিটা, বিকজ অফ আমি চেয়েছিলাম যে যার স্টোরি সে নিজে এসে আমাদেরকে শোনাবে এবং তার মুখ থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই, যাই হোক ওনার কাছ থেকে ওনার দুর্দান্ত গল্প তোর কথা অনুযায়ী শুনবো। বাট তার আগে মনে হয় ভাইয়ার পরিচয়টা আমরা সবার সাথে করিয়ে দিই। ভাইয়া একটু যদি বলতেন আপনার নাম। আমি সোহাগ। সোহাগ,
কোথায় থাকেন? আমি এখন ঢাকায় থাকি। আর কিছু করছেন এখন? আমি এখন জবের প্রিপারেশন নিচ্ছি। ওকে, পড়াশোনা শেষ করেছি চিটাগাং ইউনিভার্সিটি থেকে। ওকে, তো টোরিতে চলে যাই, মানে শুরুটা কবে কিভাবে হয়েছিল? যে ঘটনাটার কথা আপনি বলছেন বা আমরা এখন যেটা বলবো, সেই ঘটনাটা অনেকদিন আগের। আমি তখন ক্লাস ফাইভে পড়ি, 1995 সালে। তো আমার ভাই, উনি তখন এসএসসি টেস্ট পরীক্ষা দেবেন, টেস্ট পরীক্ষা দেওয়ার আগে আগে সময়টা। এটা কোথায় ঘটেছিল? এটা কি ঢাকাতে? না, এটা আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িটা হচ্ছে আপনার একটু অনেক বেশি গাছপালা। আর আমাদের গ্রামের বাড়িতে, আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি, আপনি গেলে হয়তো। এবং আমি যেটা শুনেছিলাম যে আপনাদের বাড়িটা এমন একটা পজিশনে আছে যে আপনাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে। হ্যাঁ, সেটাই বলছিলাম, প্রচুর গাছপালা। এবং গাছপালাগুলো হচ্ছে আপনার ন্যাচারাল, এটা মানে পরিকল্পনা করে লাগানো না, এজন্য একটু আপনার বনের মতো মনে হয়, একটু জঙ্গলের মতো মনে হয়। পুরো বাড়িতে তো গাছ, আর সাইডে, বাড়ির সাইডে আপনার দুটো পুকুর, একটা পুকুরের পাশে বেতের একটা জঙ্গল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই জায়গাটাতে আপনার একটু সবসময় আমরা কম যাই, এবং চারপাশে আবার আছে বড় বড় কলা গাছ, কলা গাছের মানে ঝোপ, বেতের ঝোপ। তো ওই জায়গাটাতে আমরা সাধারণত কম যাই। আর দিনের বেলা সাধারণত হয় আপনার গ্রামের বাড়ি থেকে, আপনি যদি জানতো জানবেন, মানে গ্রামের যত মানে বাড়ির যত দৈনিক যে কাজকর্ম করা হয়, যত আবর্জনা যেগুলো আছে, যেটা আমরা এখন ডাস্টবিনে ফেলি শহরে, এটা কিন্তু গ্রামে গর্ত, পুকুর, এরকম ছাড়িয়ে ফেলা হয়। তো ওই জায়গাটাতে নর্মালি খুব যাওয়া হয় কম, আর বিশেষ করে রাতের বেলা যাওয়া হয়ই না, বুঝতে পারছেন। যখন ক্লাস ফাইভে পড়ি, খুবই ছোট, তো আমাদের যাওয়ার প্রশ্ন ওঠে না। আর আমাদের ঘর হচ্ছে বাড়ির একদম পশ্চিম দিকে, পুরো বাড়িটা হচ্ছে আপনার মানে খালি, শুধু গাছ। সেখানে আপনি বলতে যাচ্ছেন যেদিকে জঙ্গলের কথা বলছেন ওই জায়গাটা পুরোপুরি একদম ফাঁকা, ওইখানে ফাঁকা বলতে শুধু গাছ। আমাদের মানে আমাদের কোন ঘর কিংবা আমাদের নিয়মিত কাজের কোন উপলক্ষ ওখানে হয়, ওখানে হয় না। আর হচ্ছে একটু অন্ধকার রাতের বেলা, কারণ হচ্ছে আমাদের যেখানে ঘর, লাইট শুধু সেখানেই থাকে। আর পুরো বাড়িটা একটু আপনার একটু অন্ধকার থাকে, বিশেষ করে যখন অমাবস্যা হয় তখন তো পুরোই অন্ধকার। তখন আমরা যারা ছোট, মানে আমি যখন ছোট ছিলাম, আমরা ওইদিকে যাওয়ার চিন্তা করতাম না তখন। আর তাছাড়া আমাদের বাড়িটা নিয়ে আপনার অনেক কিংবদন্তি আছে, যে আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনি, যেখানে অনেক ঘটনা ঘটেছে, বা এই আমাদের একটা বড় তেঁতুল গাছ ছিল, এখন সেটা নেই, ওই তেঁতুল গাছটা নিয়ে অনেক কাহিনী আমরা শুনি। তারপর আমাদের বাড়ির মাঝখানে একটা বড় আম গাছ আছে, এখনো গাছটা আছে, মানে গাছটা ছিল আপনার তিনটা গাছ নিয়ে একটা গাছ ছিল, একই গোড়া মানে মূলের মধ্যে, এখন দুইটা কেটে ফেলা হয়েছে, একটা আছে। তো এরকম আম গাছ বাড়ির মানে চারদিকে বেশ কয়েকটা ছিল, বড় বড় আম গাছ। আচ্ছা আচ্ছা। তো এক একটা এক একটা সাপ ছিল, আমরা সেরকম এক একটা গাছের এক একটা নাম দিয়েছিল আমাদের, একটা মধু, একটা হচ্ছে আসলি, ফজলি, আমের নাম। আর আমাদের দেওয়া কিছু নাম ছিল, নিজেরা পছন্দ করে, এবং আমরা ভাই বোনরা আমরা ভাগ করে দিতাম, এটা আমার গাছ, ওটা আমার গাছ, এভাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু রাত্রিবেলা আমরা ওই আম গাছের দিকে আমরা কখনো যেতাম না, ঠিক আছে? কিন্তু দিনের বেলা আবার আমাদের পাড়ার সব ছেলে পেলেরা, সব বন্ধু বান্ধব এখানে খেলাধুলা করতাম। আসলে আমি সবসময় খেয়াল করেছি যে জায়গাটা দিনের বেলায় যথেষ্ট নর্মাল, সাধারণত মানুষ আসা যাওয়া করে, ভয়ের কোন চিন্তাই মাথায় আসে না। এরকম অনেক জায়গা আছে গ্রামে যেটা রাতের বেলায় একেবারেই বদলে যায়। দেখা যায় যে দিনের বেলায় ছোট 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 বাচ্চারা একা একা সেখানে বসে খেলছে, অথচ রাতে প্রাপ্তবয়স্ক মানুষও সেখানে যেতে ভয় পায়। এরকম অনেক জায়গায় আসলে আছে। সন্ধ্যা পরেই এই জায়গাটা একদম চুপচাপ হয়ে যেত, শুধুমাত্র বড় ভাইরা যারা বা আব্বা আম্মা, তারা মানে বড়রাই সাহস করে দিকে চলাফেরা করত। আপনার ঘটনায় আসি, এবার যেটা হচ্ছিল, এটা বলছি কারণ আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আমি এই জন্য আপনার মানে বাড়ি, আমরা এনভায়রনমেন্টটা একটু জেনে নিলাম, মানে বোঝার জন্য আর কি। তো আমি যে যার কথা বলছি, আমার যে ভাই, ও মানে টেস্ট পরীক্ষা দেওয়ার আগের সময়, তো হচ্ছে এসএসসি পরীক্ষা, 1995 সালে উনি এসএসসি টেস্ট পরীক্ষা দিবেন। তো ওনার আবার আমরা আগে থেকেই সিমটম ছিল, আমরা ওনাকে বেশ কয়েকবার বাইরে বিভিন্ন জায়গায় ওনাকে আমরা অজ্ঞান অবস্থায় পেয়েছি বেশ কয়েকবার। মানে বুঝলাম না, মানে ব্যাপারটা হচ্ছে কোন শারীরিক সমস্যা? না, শারীরিক কোন সমস্যা ছিল না, অন্য কোন সমস্যা ছিল না। আমরা ধরেন আমার বড় ভাইকে, আমাদের আমার বাবা মামা সহ সবাই একটু বেশি ভয় পায়, সবাইকে শাসনে রাখেন, হ্যাঁ, স্ট্রিক্ট। তো ধরেন সন্ধ্যার পরে আমাদের মানে বাইরে থাকা টোটালি নিষিদ্ধ। তো যখন একটু দেরি হয়ে যেত, ধরেন আমার যে ভাইটার কথা বলছি, ফুটবল খেলেন, তো বিভিন্ন জায়গায় ফুটবল খেলতে যেতেন, তো আসতে যদি দেরি হয়ে যেত, তখন ওই সময় যদি ভাই, বড় ভাই বাসায় থাকতেন, তো সবাই একটু এই টাইমটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, মানে ভাই বাসা থেকে বের হয়ে গেলে তারপর বাসায় ঢুকবে। আচ্ছা। তো এরকম হয়েছে যে ধরেন একদিন তারা খেলতে গেছে আমাদের পাশের কোন থানায়, হ্যাঁ, তো ওখান থেকে আসতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় বড় ভাই এসে দেখছেন যে নাই। তো কেন নাই আম্মার কাছে জিজ্ঞেস করলো, আম্মা বলছে যে এখন তো ফিরে নাই, আম্মাও শুধু তুলতে পারছেন না, ভাই একটু মানে রাগারাগি করবেন। তো আমার এই ভাইটা বাইরে থেকে শুনতে পাচ্ছেন যে বড় ভাই বাসায়, এজন্য উনি বাসায় ঢুকছেন না, ঢুকে বাইরেই হয়তো ঘোরাঘুরি করছে, টাইম পাস করছে। আমাদের বাড়িটা ছিল আমাদের পাড়ার যে রাস্তার একদম পাশেই। তো বাজারে যা আসা যাওয়া যারা করে আমাদের পাড়া, আমাদের বাড়ির মানে ঘরের পাশ দিয়ে আসা যাওয়া করে। তো এটা ধরেন রাত, তখন ওই তো সন্ধ্যার পর পাড়াটা, একটু শীতকাল, তো তাড়াতাড়ি রাত হয়ে যায়। দক্ষিণ পাড়ার একজন মুরব্বী যাচ্ছে
রাস্তা দিয়ে, অন্ধকার তখন, তো হুট করেই উনি একটু চিল্লান দিয়ে উঠলেন। চিল্লান দিয়ে উঠে আমাদের আমাদের রাস্তার ওই পাশে যিনি আছেন আমাদের এক দাদি, ওনাকে ডাকলেন যে একটু লাইটটা নিয়ে বের হও তো, ওইখানে একজন মানুষ পড়ে আছে মনে হচ্ছে। তো ওই দাদি লাইট নিয়ে বের হলেন, বের হয়ে দেখেন যে আমার ভাই সেন্সলেস। এবং কি হচ্ছে, রাস্তাটা হচ্ছে আপনার উত্তর দক্ষিণে, ওনাকে আমরা মানে ওই ওই দাদি এবং ওই মুরব্বী ওনাকে পেলেন পূর্ব পশ্চিমে একদম রাস্তা বরাবর শোয়া। ফিজিক্যাল সিমটম থেকে অথবা যদি মেন্টাল কোন সিমটম থাকে, কোন ধরনের কোন সিমটম নেই, ঠিক আছে, মানে ডাক্তার দুই পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু কোনো সমস্যা পায়নি, দুই দিক থেকে ফিট ছিলেন। যেই ঘটনাটা আমি পড়াশোনা করার জন্য, রুটিনটা হচ্ছে এরকম যে উনি তো বিকালে খেলেন, তো খেলার পর একটু টায়ার্ড থাকেন, তো এসে উনি একটু ঘুমান, ঘুমান দশটার দিকে ঘুম থেকে উঠে যান, তারপর প্রায় আপনার চারটা পাঁচটা পর্যন্ত পড়েন, মানে রাতটাকে উনি রেখেছেন পড়াশোনার জন্য, পড়াশোনার জন্য এই ধরনের একটা রুটিন হচ্ছে, মানে যখন একটু নীরব থাকে, একটু নীরব থাকবে চারটা, এইরকম দশটা সাড়ে দশটার দিকে, বা একটু পরে হয়তো ওই দিন একটু দেরি হয়ে গেছে, এরকম কিছু একটা হবে, মানে কোইন্সিডেন্টলি ওই দিন আমাদের যে চাপকল, আমাদের যে টিউবওয়েলটা ওই দিন নষ্ট ছিল, তো আমাদের পাশের বাড়ির যে টিউবওয়েলটা ওইটা হচ্ছে একদম আমাদের বাড়ির মাঝ বরাবর, একটু দূরে, আর উনি যে ঘরে থাকেন ওইটা আরো দূরে। আচ্ছা, উনি ওনার ঘর থেকে বের হয়ে আসছেন, আর তো পাশে একদম ওই টিউবওয়েলটা যাওয়ার আগে দুইটা গাছ, একটা হচ্ছে খেজুর গাছ, একটা আম গাছ কেটে ফেলা হয়েছে, আম গাছটা কাটা, আম গাছটার মধ্যে কিছু ডালপালা গজিয়েছে, একটু ঝোপের মতো দেখা এরকম, আর ওদের টিউবওয়েলের ওদের টিউবওয়েলের কাছাকাছি দুইটা বড় নারিকেল গাছ, একদম একটা গেটের মতো করে, টিউবওয়েলটার পাশেই দুটো পাশাপাশি নারিকেল গাছ। হুট করে উনি দেখলেন যে ওই দুটো নারিকেল গাছ সুন্দর তাগড়া সাজানো দুটো ঘোড়া বাঁধা। তো প্রথমে উনি খুবই মানে ওনার কাছে খুব ভালো লাগলো, উনি একটু দ্রুতই ওগুলোর কাছে যাওয়ার চেষ্টা করলেন, হুট করে ওনার মাথায় চলে আসলো যে ওনার তো নিজের একটা প্রবলেম আছে, এই জন্য উনি একটু ভয় পেয়ে গেলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এলাকায় কোথাও কারো ঘোড়া নেই, ইউজুয়ালি তো এই ধরনের এলাকাগুলোতে ঘোড়া খুব একটা দেখা যায় না, মানে আপনাদের এলাকায় তো একদমই নেই। তো উনি ওনার ওই প্রবলেমটা কথা ওনার যখন মনে পড়ে গেল, উনি বুঝতে পারলেন যে সামথিং রং, তারপর উনি ডিসিশন নিলেন যে উনি আর আগাবেন না। ইতিমধ্যে কিন্তু উনি প্রায় ঘোড়াগুলোর কাছাকাছি চলে গিয়েছিলেন, ধরেন ঘোড়া থেকে পাঁচ সাত হাত থাকতে ওনার মাথায় চলে আসলো যে সামথিং রং। আচ্ছা আচ্ছা, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি যাবেন না, পেছনে হাঁটা শুরু করলেন আস্তে আস্তে করে। তো আমাদের একটা প্রচলিত কথা আছে, যখন এই ধরনের কোন ঘটনা হয় যেটাকে আপনি দেখলেন, এটাকে আপনি পেছন না দিয়ে এটাকে সামনে দেখে আপনি পেছনে দিকে হাঁটেন, তাহলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা কম, মানে পেছন না ফিরা। হ্যাঁ, পেছন না ফিরে, এই ধরনের একটা বিশ্বাস আছে, এটাকে পেছন না দিয়ে উনি পেছনের দিকে হাঁটতে লাগলেন, আমাদের ঘরের দিকে মুখ করে, হ্যাঁ ঘোড়ার দিকে মুখ করে পেছন দিকে আমাদের ঘরের দিকে উনি হেঁটে আসতেছে, হেঁটে আসছেন। আচ্ছা আচ্ছা, এই ফাঁকে উনি কি করলেন, ওনার লুঙ্গিটাকে ভালো করে টাইট করে বেঁধে কাছা দেওয়ার একটা চেষ্টা করলেন, যে যদি ঘরের কাছাকাছি হয় যেন প্রয়োজনে দৌড় দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো উনি যখন গেলেন একটা সময় মনে হলো যে উনি ঘরের কাছাকাছি চলে গেছেন, আমাদের যে বড় ঘর যেটা মেইন ঘর, উনি সম্ভবত ভাবলেন যে আমি তো ঘরের কাছাকাছি চলে আসছি, এবার আমি ঘরে দৌড় দিই। এতক্ষণ তো ঘোড়ার দিকে মুখ করা ছিল, ঘোড়ার দিকে পিছন দিয়ে যেই মাত্র উনি ঘুরে দৌড়টা দিতে যাবেন, তখনই উনি টের পেলেন যে ওনার শরীরে ওনার পিছন দিকে একটা ভারী একটা জন্তুর মতো কিছু একটা তাকে চেপে ধরেছে। আচ্ছা, এটার বড় বড় লোম গায়ের মধ্যে, আর ছিল বিশ্রী গন্ধ, এই গন্ধটা কিন্তু আমরা ওনার শরীর থেকে পড়ে পেয়েছি, এমন মানে এটা আপনার একটু ভাল্লুক টাইপের কিছু, যাদের অনেক বড় বড় পশম থাকে বরফে যেগুলো থাকে আর কি, ওই ধরনের। তো উনি তো ওনাকে প্রথমেই তো ফেলে দিল, হ্যাঁ মাটিতে ফেলে দিল, হ্যাঁ মাটিতে ফেলে দিল, ধস্তা ধস্তি শুরু করলো। ওই দিন আসলে একই দিনে বেশ কয়েকটা মানে একটা কোইন্সিডেন্টের ঘটনা ঘটেছিল, যেমন ওই যে বললাম আমাদের চাকটা নষ্ট ছিল, প্লাস ওই দিন আমাদের গ্যাসের চুলাটা নষ্ট ছিল, গ্রামের বাড়িতে মাটির চুলা ব্যবহার করা হয়, তো আমাদেরকে আমরা গ্যাসই রান্না করি সেই 92 সাল থেকে। ওই দিন আমাদের গ্যাসের লাইনে কোন একটা প্রবলেম ছিল, রান্নাঘরের পাশে একটা মাটির চুলা কাটা হলো, যেটা ঠিক না হওয়া পর্যন্ত এখানে রান্না করা হবে। ওই জিনিসটা ওনাকে ধরে যখন মাটিতে ফেলে দিল, ওনা তো ধস্তা ধস্তা শুরু করলো, তো মাথাটাকে ধরে ওই চুলাটার ভিতরে ওনার মাথাটা ঢুকাই দিতে, আপনার ভাইয়ের মাথাটাকে চুলার যে মুখটা, হ্যাঁ চুলার মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে, চুলার মুখটার মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছিল। তো সে চাচ্ছে এনিহাউ বাইরে থাকতে বা ঘরে দরজা পর্যন্ত যেতে, তাহলে আব্বা আম্মা হয়তো টের পাবে বা আমরা টের পাবো, উনি চাচ্ছেন এরকম করতে, আর ওটা ওনাকে বারবার চাচ্ছে মাথাটাকে ওই চুলার ভিতরে ঢুকাই ফেলো, ঠিক আছে। এরকম করতে করতে ঘর থেকে কিন্তু
আব্বা মা আওয়াজ পাচ্ছিলেন যে কিছু ধস্তধস্তি হচ্ছে। আমাদের এখানে আমরা অনেক বড় বাড়ি আর খোলা, তো চারদিক থেকে রাতের বেলা আশেপাশে যত কুকুর আছে বেশিরভাগ সময় আমাদের এই খোলা বাড়িতেই থাকে, আর এগুলো অনেক সময় ঝগড়াঝাটি করে। তো আম্মা বলছেন যে এখানে এত ঝগড়াঝাটি মানে ধস্তধস্তি হচ্ছে, কি হচ্ছে একটু দেখি। বাট আব্বা বলছে না, এই কুকুর টুকুর হবে, কুকুর হয়তো হচ্ছে, তো এরকম তারা কিন্তু শুনছে। আর এখানে কিন্তু আপনার যথাস্থ হচ্ছে যে একটা আমার ভাইয়ের যে একটা মানে আপনার একটা গোঙানির মতো যে সাউন্ড, এটা কিন্তু আম্মা শুনতে পাচ্ছে। ইন দ্য মিন টাইম যখন সে তাকে চুলার মধ্যে মাথা ঢুকাতে পারছে না, আমাদের একটা বড় মাটির একটা ঢিবি ছিল ঘরের পাশেই, তার মধ্যে কাঁঠাল গাছ ছিল। তো আমার ভাই চাচ্ছে যদি ঘর পর্যন্ত নাও যেতে পারে, যদি মাটির যে ঢিবিটা আছে কাঁঠাল গাছটা, কাঁঠাল গাছটাকে ধরে যে দাঁড়াতে পারে, তাহলেও সে এক শক্তি পাবে, মানে কোনো কিছু একটা আঁকড়ে ধরতে ধরার জন্য। হ্যাঁ আচ্ছা। তো উনি যখন এই মাটি ঢিবিটাতে উঠতে চাচ্ছিলেন, তখন ওইটা কি করলো, ওনাকে আর ওই চুলার দিকে না নিয়ে মাটির ঢিবিটাতে ফেলে বুকের উপর বসে গেল। আচ্ছা। ইচ্ছা মতো আপনার বুকের মধ্যে মানে কিল খুশি দেওয়া শুরু করলো। তো বুঝতে পারছেন আমার ভাই তখনই আপনার যেহেতু মানে খেলোয়াড়, শরীরটা ফিট ছিল, বাট একটা হ্যাংলা পাতলা ছিল। তো যখন বুকের উপর উঠে যখন তাকে ঘুষি বুকের মধ্যে কিল খুশি দেওয়া শুরু করলো, উনি তখন একটু দুর্বল মানে ভয় পেয়ে গেল যে আমি মনে হয় আজ শেষ হয়ে যাবো। এই সময় সে যখন তার মধ্যে মৃত্যুর ভয়টা চলে আসলো, তখনই মানে তার বক্তব্য অনুসারে আর কি, তখনই মানে সে মনে হলো যে আমি এবার শেষ একটা চেষ্টা করে দেখবো। ওয়াও, মানে এই জিনিসটা, সরি আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করি ভাই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। আমরা কিন্তু একদিক থেকে জানি যে আমাদের যখন মনের জোর কমে যায় বা মৃত্যু ভয় আঁকড়ে ধরে, তখন কিন্তু একরকমের ব্যাপার ঘটে যে আমাদের উইল ফোর্স একেবারে জিরো হয়ে যায়। তখন যে জিনিসটা ভয়ের না বা যে জিনিসটা ভয় পাওয়া উচিত না, সেটাও আমাদের অনেক সময় ভয় লাগতে শুরু করে। কিন্তু আপনার ভাইয়ের ক্ষেত্রে সে তার ভয়টাকে এত সুন্দরভাবে ঘুরিয়ে মৃত্যু ভয়টাকেই একটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছেন এবং মানসিক ভাবে চিন্তা করেছেন যে না, যেহেতু শেষ সময় চলে এসেছে, আমি গেলেও আমি ফাইট করে যাব শেষ মুহূর্ত পর্যন্ত। দ্যাটস দ্য স্পিরিট। এই জিনিসটাই মনে হয় আমাদের সবচেয়ে বেশি দরকার যখন আমরা কোনো না কোনো ভাবে ভয় পেয়ে যাই আর কি। যাই হোক, আপনি প্লিজ কন্টিনিউ। এটা করে এটা সে জোরে মানে তার যত শক্তি ছিল এবং মনে মনে সে তখন মানে সুরের কালাম কিছু বলার চেষ্টা করছে, বাট সম্ভব হচ্ছে না, পারছে না। মাথা সেন্স এটা কাজ করছে যে হিজ অ্যাটাকড, সেন্স কাজ করছে, বাট সে এখান থেকে মানে কোনোভাবেই বেরোতে পারছে না। সে তখন তার সমগ্র শক্তি দিয়ে তাকে একটা ঝাড়া দেওয়ার চেষ্টা করলো এবং ফরচুনেটলি এটা কাজ করলো। তারা যখন ঝাড়া দিল, তখন সে তার শরীর থেকে পড়ে গেল। তার শরীর থেকে যে মাত্র পড়ে গেল, সে লাভ দিয়ে দরজায় পড়লো, আমাদের ঘরের দরজায়। তো ঘরের দরজা যখন পড়লো, তখন তো একটা বিরাট আওয়াজ হলো। তখন আম্মা বলে না আর ইগনোর করতে, আর ইগনোর করা যাবে না। পড়েছে আপনি এমন ভাবে যে ধরেন ওনার বডিটার 50% হচ্ছে মাটিতে আর 50% ছিল দরজায়। হ্যাঁ, একটা আপনার অনেকটা 90 degree বা একটু কম ডিগ্রি অ্যাঙ্গেলের মতো যেটা হয়, এভাবে কোনো দরজাটা খোলা মাত্র ওনার অর্ধেক বডি আমাদের ঘরের ভেতরে ঢুকে গেছে। আম্মাদের চিৎকার ভাইকে দেখে, আমার চিৎকার শুনে আমরা সবাই ঘুম থেকে উঠলাম। এসে দেখলাম যে অবস্থা, শরীর থেকে আপনার বিশ্রী গন্ধ, আর এমন গন্ধ, এই গন্ধ আপনি আর কোনো কিছুর সাথে মিলাতে পারছেন না। আমাদের কাছে একেবারেই মানে আমরা এই ধরনের গন্ধ পাইনি, কারণ আমরা তো অনেক বিশ্রী গন্ধ সম্মুখীন, কোনো গন্ধের সাথে মিলবে না, মানে একটা বোটকা গন্ধ, বাট এমন বিশ্রী গন্ধ ধারে কাছে থাকতে পারছি না শরীর থেকে। শরীরে তো মাটির দাগ আছে, ধস্তাধস্তি হয়েছে, মানে এটা ভালোই বোঝা যাচ্ছে যে একটা ধস্তাধস্তি হয়েছে, কিন্তু কোনো আচরণ নাই। আচ্ছা, গায়ে কোনো আচরণ না, আমরা সাধারণত ধরেন এই ধরনের কোনো। আচ্ছা, ওই সময় আপনারা কি এতে গিয়েছিলেন, মানে বাইরে গিয়ে যে মাটির ঢিবির কথা বলছেন, চুলার কথা বলছেন? আমাদের তখন আর কোনো সেন্স তো ওইদিকে নাই। আচ্ছা, আমাদের সবাই এখন ভাই, আপনার ভাইকে নিয়ে সবাই টেনশনে পড়ে গেছে, আর কোথায় কি হয়েছে আমরা এখনো মাথায় আসে না, মানে কি হলো। আচ্ছা আচ্ছা, আমরা এখন ওগুলো নিয়ে আমরা মানে তারপর আমরা কনসেন্ট্রেশনে যাই। তো আমরা এই যে ঘরে মানে ওনার শরীর থেকে যে মানে বিশ্রী গন্ধ আসছে, আমরা কাছে যেতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, বাট আম্মা আছে, আম্মা তাকে ধরে চিল্লাপাল্লা করছে, কান্নাকাটি করছে, এসে আব্বাও আছে পাশে। একটা সময় আমরা সবাই ধরলাম, ধরে আমরা যেটা সেট করলাম যে আগে তাকে গোসল করাতে, মানে গোসল দিলে পরে ঘ্রাণটা যাবে, শরীরে কিন্তু কোনো ময়লা নাই, আমরা এমনি মাটি লেগে আছে দেখতে পাচ্ছি, মানে গন্ধ আসে আলাদা ধরনের কোনো কিছু লেগে নাই, যেটা থেকে গন্ধ আসতে পারে বল। আচ্ছা আচ্ছা, ওই ধরনের কিচ্ছু নাই শরীরে। শরীরে যে স্যান্ডগঞ্জ ছিল, স্যান্ডগঞ্জ এটা তো কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। আচ্ছা, আর কাঁসা দেওয়া লুঙ্গি ওনার। তো পরে তাকে আমরা টিউবওয়েলে নিয়ে গেলাম, আমরা ওই টিউবওয়েলে নিয়ে গেলাম, ওই টিউবওয়েলে নিয়ে গিয়ে তাকে ভালো করে গোসল করানো হলো। ঘষে মানে গোসল টোসল করানোর পরে তার কাপড় টাপড় চেঞ্জ করে দেওয়ার পরেও হচ্ছে কি, আপনার মাটি টাটি সব চলে গেছে, শরীর একদম মানে ক্লিন হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, কিন্তু গন্ধটা যাচ্ছে না। আচ্ছা, মানে গন্ধটা আমরা এখনো পাচ্ছি, গন্ধটা কোনোভাবেই গেল না এত গোসল করানোর পরে না। আচ্ছা, তারপর তারপর আমরা ওই যে আগে যে বললাম, আগে প্রায় ওনাকে আমরা সেন্সলেস পেতাম, তখন আমাদের পাশে একজন দাদা ছিলেন, উনি মানে কবিরাজি মানে এই ধরনের বিষয়গুলো উনি মানে ঘাটাঘাটি করতেন। তো ওনাকে নিয়ে উঠলাম, তো উনি এসে বললেন কি যে আজকে যেটা হয়েছে এটা আমার ক্যাপাসিটির বাইরে। আচ্ছা, আমরা সবাই ভয় পেয়ে গেলাম।
এতদিন যে দুই তিনবার এরকম হয়েছে যখন তখন উনি আসলেই মোটামুটি ঠিক হয়ে আজকে উনিও কন্ট্রোল নিজে বলছেন যে এটা এখন আজকে যেটা হয়েছে এটা আমার ক্যাপাসিটি বাই ওকে তারপর স্বাভাবিকভাবে আমরা খুব ভয় পেয়ে গেলাম আম্মা তো অনেক চিল্লাপালা শুরু করলেন কান্নাকাটি শুরু করলেন তখন উনি বললেন যে আমি পারবো না তবে একটা ছেলে আছে হ্যাঁ ও যদি ওকে যদি আনতে পারো তোমরা তাহলে হতে পারে ছেলেটা হচ্ছে একেবারে ইয়াং ছেলে সে আমাদের কলেজে ডিগ্রিতে পড়তো একটা ছেলে তখন ওই সময় হ্যাঁ বুঝছেন ছেলেটা কিন্তু একেবারে ইয়াং আমরা প্রথমে মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যে উনি একজন মানে উনি কিন্তু অনেক মুরব্বী উনি একটা ইয়াং ছেলের কথা বলছেন উনি পারবেন না তারপরে যেহেতু এখন খুবই ক্রিটিক্যাল অবস্থা তো আমার মেজো ভাই গেলেন ওই ছেলেটার কাছে ছেলে থাকে হচ্ছে আপনাদের বাড়ি থেকে একটু দূরে আরেকটা বাড়িতে উনি লজিং থাকে আর কি একটা রাস্তার পাশে একটা ঘর আচ্ছা একটা ভাঙা একটা ঘরে উনি থাকেন প্রথম আমার মেজো ভাই গেলেন মেজো ভাই যাওয়ার পর উনি মেজো ভাইকে না করে দিলেন যে আমি এগুলো ছেড়ে দিয়েছি আমি এখন এগুলো করতে পারবো না আমার করলে এখন সমস্যা তো ভাই কয়েকবার রিকোয়েস্ট করার পরে যখন আসলেন না তখন ভাই চলে আসলো হবে না কিন্তু ওই আমাদের যে দাদা যে উনি সবসময় করতেন উনি বলছেন না তখন আব্বাকে বললেন যে তুমি যাও ও ছেলে মানুষ গেছে হয় নাই তুমি যাও তুমি গিয়ে নিয়ে আসো আর এটা ও ছাড়া পারবে না কেবল আমাদের এলাকায় আর কেউ নাই এটা সম্ভব না ঠিক আছে তখন আব্বা গেলেন আব্বা যাওয়ার পর প্রথমে উনি আব্বার সাথেও রাজি হয়নি তো পরে ওই বাড়িওয়ালা যে ছিলেন আমাদের এই বোন ওনাদের মাধ্যমে ওনাকে রিকোয়েস্ট করে ফোর্স করে উনি রাজি হয়েছেন পরে এবং উনি বললেন যে উনি যদি এটা করেও উনি আমাদের এলাকায় থাকতে পারবেন না তো আমাদের ওই যে বাড়িওয়ালা যে কথা বললাম উনি আমার খুব প্রভাবশালী আমাদের এই বোন তো উনি বলেন তোমার ব্যাপারটা পরে দেখবো তুমি আগে এটা সলভ করো সলভ করো ওকে তো এই কথার পর উনি আসলেন তো উনি আসার পর যেটা করলেন যে দেখলেন আমরা কিভাবে পেলাম তখন তো আমরা সব ঘটনা জানি না বললাম বলার পর বললো যে আচ্ছা ঠিক আছে উনি আপনার খুবই সিম্পল একটা কাজ করলেন সেটা হচ্ছে আপনার সরিষার তেল হ্যাঁ তেলের মধ্যে আপনার রসুন কয়েকটা রসুনের কোয়া এগুলোকে দিয়ে গরম করতে বলেন আমাকে এই সেম কাজটা কিন্তু দাদা আর কয়েকবার করেছেন সেম কাজ তখন কাজ হয়েছে কিন্তু এই দাদা আসার পরও অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি উনি এসে সেম কাজটাই করলেন আম্মাকে বললেন যে এটা গরম করে নিয়ে আসতে আম্মা গরম করে নিয়ে আসলেন তারপর কিছু মানে আপনার সরিষা যেটা সরিষার দানা এগুলো কিছু নিয়ে উনি কি করলেন প্রথমে ওনার নাকের কাছে এভাবে আঙ্গুল দিয়ে নাকের কাছে একটা পোস দিলেন ওই তেলটা দিয়ে এই পোস্টটা দেওয়ার পরই মানে ভাই একটা বড় করে নিঃশ্বাস নিলেন খুব বড় কনিষ্ঠা এবং চোখ খুললেন চোখ খোলার পরে চোখ তারপর আগুনের মতো লাল রক্ত মনে হচ্ছে সব রক্ত তার চোখে চলে আসছে এরকম লাল তো সে চোখ দিয়ে শুধু চারদিকে তাকাচ্ছে কিন্তু কোনো কথা বলতে পারছে না আম্মা তো ডাকছে কথা বলতে পারছে না উনি বললেন যে ওকে এবার গোসল করাতে হবে এমনিতেই ছিল একটা শীত শীত রাত তারপর ছিল ওনার গায়ে কোনো কাপড় ছিল না স্যান্ডো গেঞ্জি পরে উনি হাত মুখ ধুতে গেলেন তারপর আবার গোসল করানো হলো তারপর আম্মা বলছেন যে গোসল করানো হয়েছে এখন গোসল করাতে ঠান্ডা লেগে যাবে তখন উনি বললেন যে না কিছু হবে না উনি কি করলেন তেলটা দিয়ে আবার একটু মানে মোটামুটি বুকে হাতে পায়ে একটু আবার সারা গায়ে মালিশ করে দিয়েছে ওকে জাস্ট একটু লাগিয়ে দিলেন আসলে মালিশ বলতে আমরা ম্যাসেজ করাটা বুঝো ওটা না জাস্ট উনি একটু লাগিয়ে দিলেন আর কি তারপর আমরা ওনাকে আবার গোসল করানো হলো এবার গোসল করানোর পর মোটামুটি গন্ধটা চলে গেল যে দুর্গন্ধটা ছিল এটা চলে গেল এইবার হলো কি যেটা প্রথমবার চোখ খোলার পর যেরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন এখন আর সেটা নাই মানে মোটামুটি একটু স্বাভাবিক হওয়া শুরু করলেন এবং খুব স্বাভাবিকভাবে তাকাচ্ছেন ওই যে লোক উনি জিজ্ঞেস করলেন যে তোমার কেমন লাগছে এখন তখন উনি বললেন যে ভালো বললেন তুমি কিছু খাবা উনি জিজ্ঞেস করলো বললো যে না খাবো না কথা আস্তে আস্তে বলার চেষ্টা করছেন উনি কি বলে আমাদেরকে বললো আমার আমাকে বললেন যে আমাদের একটা পাটের আটি আনতে বললেন আচ্ছা পাটের আটি এনে পাটের আটিটা দিয়ে মানে পাটের আটিতে উনি কি কিছু করলেন ওই পাটের আটিটা দিয়ে উনি সারা শরীরটা আবার মানে মুছে দিলেন পাটের আটিটা দিয়ে মুছে দেওয়ার পর বললেন তুমি দেখো তো তুমি উঠতে পারো কিনা তখন দেখলাম যে উনি উঠা ট্রাই করছেন পরে উনি ধরে বাকিটা উঠালেন উঠানোর পরে বললেন কেমন লাগছে তোমার এখন তখন উনি বললেন না সারা শরীরে ব্যথা মানে একদম সারা শরীরে প্রচন্ড ব্যথা তো বলছে কেন তোমার শরীরে ব্যথা কেন তখন বলছে যে আমি তো কিছু বুঝতে পারছি না কেন ব্যথা তারপরে এত মানুষ দেখে ওনাকে এভাবে শোয়ানো তারপর উনি বুঝতে পারছেন যে কিছু একটা কিছু হয়ে গেছে তখন বললো যে এত মানুষ কেন উনি জিজ্ঞেস করছেন আমার কি হয়েছে তখন উনি বললেন যে ভদ্রলোক বললেন না তোমার কিছু হয় নাই সব ঠিক আছে আমি তোমার হাতে একটু কথা বলার জন্য আসছি আর কি তোমার ব্যথা কি সারা শরীরে আছে নাকি কি অবস্থা জিজ্ঞেস করছে তো বলছে আমার সারা শরীরে ব্যথা তখন উনি আবার ওই তেলটা আবার কি করলেন কিছু বললেন তেলটা আবার ওনার সারা শরীরে মেখে দিলেন আর কি হাতে বুকে বিশেষ করে বুকেই বেশি দিলেন আর নাকে মুখে দিলেন দিয়ে পায়ে মেখে দিলেন মেখে দেওয়ার পরে বলছে মানে আস্তে আস্তে মনে হচ্ছে ব্যথাটা কমছে এরকম কিছু একটা সিমটম দেখা গেল আর কি যে ব্যথাটা কমছে তো এরকম করতে করতে আপনার কিন্তু প্রায় অনেক রাত হয়ে গেল ঠিক আছে আমরা যখন ওনাকে পেয়েছি তখনই কিন্তু আপনার প্রায় একটা এরকম আর এখন যখন এই পর্যায়ে যখন আসলো তখন কিন্তু আপনার চারটা পেরিয়ে গেছে তো আর কিছুক্ষণ পরেই মানে ভোর হবে তখন উনি বললেন যে আমরা ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তী যে ওনার যে কাজ কবিরাজ বলছে যে ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই ভদ্রলোক বলে যে তুমি ঘুমাও আমার সমস্যা নেই কবিরাজ বলছে আপনার ভাইকে হ্যাঁ তুমি ঘুমাও আমরা আছি
ওকে তারপর মানে এই বিষয়টা একেবারেই মানে নরমাল না উনি বলে তুমি ঘুমাও আর উনি শুইলেন ঘুমিয়ে গেলেন আচ্ছা ঠিক আছে আর মানে এর মধ্যে আর কিছুই হয়নি যে উনি একটু গড়াগড়ি করবেন বা একটু বলবেন বা ঘুমের চেষ্টা করবেন উনি বলে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আমরা আছি সমস্যা নেই ঠিক আছে তো আমার ভাই শুইলেন শুয়েই ঘুমিয়ে গেলেন আমরা সবাই কিন্তু দেখছি বিষয়গুলো তো এখন আমার আম্মা একটু মানে নর্মাল তার চিল্লাপাল্লা যা ছিল ওগুলো বন্ধ হয়ে গেল সবার তো ওই ভদ্রলোক কোনো ফাঁসি দেখেছে প্রায় 7টা পর্যন্ত ওনাকে উনি ডাক দিয়ে ঘুম থেকে উঠালেন উঠানোর পরে ঘরে বাইরে নিয়ে গেলেন বাইরে নিয়ে গিয়ে উনি মানে বলছেন যে তোমাকে কিছু মনে মনে করতে পারো কিনা তো বলছেন যে আমি তো আসলে বেশি কিছু মনে করতে পারছি না আমি শুধুমাত্র আমার এইটুকু মনে আছে যে আমি ঘর থেকে বের হয়ে আমি হাত মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি এরপরে আমি আর কিছু মনে করতে পারছি না তো ওই ভদ্রলোক কি করলেন যে বলছে তোমার শরীরের কি অবস্থা এখন ব্যথা কেমন আছে বলছে ব্যথা অনেক কমে গেছে তবে এখন আছে তারপর ভাইকে উনি আবার গোসল করালেন উনি এবার উনি নিজেই পানিটাকে ঢেলে দিয়ে গোসল করিয়ে আবার তেল তেল মেখে দিলেন আর ওই পাট দিয়ে দেখেন শীতের দিন কিন্তু এই যে এতবার গোসল এটা কিন্তু মানে মানে আমরা স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক মানুষ এতবার গোসল করবে না এবং সম্ভব না সম্ভব না প্রচুর পানি ঢালা হয় এবং শীত প্রচুর শীত ছিল প্রচুর শীত এবং প্রচুর পানি ঢালা হচ্ছে যখন গোসল করানো হচ্ছে প্রচুর পানি ঢালা হচ্ছে ওকে তারপর তো ওই গোসল করার আগে কিন্তু আবার ওই পাটের আটি দিয়ে আবার শরীরে সারা শরীরে মুছে দেওয়া হয়েছিল তো যখন পরে গোসল করানোর পরে ওনারা দুজন বসলেন একদম দরজা বরাবর বসলেন হ্যাঁ মাটিতেই বসলেন বলছে দেখো এখন তোমার কি মনে হয় তখন উনি বলতে শুরু করলেন যে আসলে কি হয়েছে ঘটনা আচ্ছা এই যে যে ঘটনাগুলো আপনি বললেন যে ঘোড়া দেখা তারপর ওনার দৌড় দেওয়া ধস্তাধস্তি একটা বড় মানে পশম ওলা পশম সহ একটা কিছু ধরেছে এই সব কিছু এবং এই যে তাকে চুলার মধ্যে তার মাথা ঢুকায় ফেলার যে চেষ্টা ছিল তার আচ্ছা আপনারা তখন কি মানে যেই জায়গার কথা উনি বলছে মাটির ঢিবি বা চুলার এখানে কি গিয়েছিলেন যে দেখেছিলেন ধস্তাধস্তির কোন চিহ্ন এগুলো তো আমাদের ঘরের পাশেই মানে এখন যেই কথা বলছি উনি হচ্ছে আমাদের সামনের দরজার দিকে আর ঘটনাটা ঘটেছে আমাদের পেছনে পাশের দরজার দিকে এগুলো ঘরের পাশেই তো আমরা সেখানে গেলাম দেখলাম যে আমাদের চুলাটা ভাঙা আচ্ছা চুলা কিন্তু নতুন চুলা ভাঙা থাকার কোন ঘোড়ার যে বিষয়টা ওখানে আপনার একটা কিছু একটু ঘোড়ার মতো কিছু একটা প্রাণী বাধা থাকলে বোঝা যায় ওখানে সেটার কোন ধরনের কোন ধরনের মানে সিমটম আমরা পাইনি আর যদি গরুও যদি বাধা থাকতো তাহলে সেখানে কিছু একটা চিহ্ন টিহ্ন থাকার পাওয়া যেত আসলে সেখানে কিছুই ছিল না আচ্ছা শুধু আমাদের এই চুলাটা আপনার একটু ভাঙা অবস্থায় পাওয়া আর যে আমাদের মাটির ঢিবিটা ওখানে আপনার আছড় দিলে মানে যদি আপনার অনেক সময় কুকুর বা মুরগি যখন আছড় দেয় না মাটিতে এই ধরনের অথবা শিয়াল যদি আছড় দেয় মাটি আমার ঢিবিটার মধ্যে অনেকগুলো মাটির আছড় ছিল ওকে তার মানে ওই জায়গাগুলোতে সিমটম পাওয়া গেছে আচ্ছা তো এই জায়গাটা আমরা বুঝতে পারলাম ওনাকে উনি যখন বললেন যে ওনাকে মাটির ঢিবিতে ফেলে বুকের উপর মানে অনেক কিল খুশি দেওয়া হয়েছে তো মানে এটা পাওয়া গেল যে ঢিবিটাতে আপনার আমরা অনেকগুলো মাটির আছড় ওই যে ভদ্রলোক যে কবিরাজ উনি আবার ওখান থেকে কিছু মাটি নিয়ে গেলেন আর আমাকে বললেন চুলাটা বন্ধ করে এই চুলাটা রান্না করবেন না আর ব্যবহার করবেন না তো পরে সাথে সাথেই আমরা ওই চুলাটা ভেঙে মাটির চুলার যে গর্তটা ছিল ওটাকে আমরা বন্ধ করে দিলাম ভাই যখন সুস্থ হলেন এবং সব কাহিনীগুলো আমাদেরকে এই ঘটনাগুলো বললেন যে এই হয়েছে তো আমাদের কিন্তু অন্যদিকে আর কোন আমাদের মানে মাথা ব্যথা নেই আমাদের ভাই সুস্থ হয়ে গেছে ব্যাস আর কি হয়েছে না হয়েছে বা কেন হয়েছে আমরা এগুলো আর তাকে জিজ্ঞেস করতে চাইনি কবিরাজকে ঠিক আছে তো এখন আব্বা চিন্তা করলেন যে ওই কবিরাজকে তো একটা তার তো একটা মানে আপনার সম্মানই তাকে রাত করে রাতে ঘুম থেকে উঠে তুলে নিয়ে আসছি তার তো একটা সম্মানের ব্যাপার আছে তো আব্বা তাকে জিজ্ঞেস করলেন যে বাবা আমরা তোমাকে কিভাবে সম্মান করতে পারি বল তো উনি আব্বাকে বললেন দুঃখ করে যে কাকা আসলে আমি তো এগুলি করা অনেক আগে ছেড়ে দিয়েছি আর আমি এগুলোর জন্য কোনো টাকা পয়সা আমি নিব না আমি নেই না এখন যেটা আমার যেটা ক্ষতি হবে আমি যদি আপনাদের এলাকায় থাকি তাহলে আমার খুব প্রবলেম হবে আমাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে তো আব্বা বললেন তাহলে তোমাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি তো বললেন যে না মনে হয় না আপনার কোনো সাহায্য করা আছে এখানে আমাকে চলে যেতেই হবে আমাদের এই এলাকা ছেড়ে আমার এলাকায় চলে যেতে হবে ওনার কলেজে একদম পড়াশোনা শেষ মানে বন্ধ করে দিয়ে উনি মানে ঠিক ওই মুহূর্ত থেকে ওই দিন থেকে উনি আর ওই ঘরেই যায়নি আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে এরকম উনি যেই ড্রেসে ছিলেন যেই পোশাকে আপনাদের বাড়িতে তুলে নিয়ে আসা হয়েছিল যে পোশাকে উনি এই পোশাকে এখান থেকে আমাদের বাড়ি থেকে সরাসরি উনি ওনার গ্রামে চলে গেলেন আর কখনো উনি আর ওই ঘরেই যাননি মানে যে ঘরে উনি থাকতেন উনি ঘরেই যান নাই পরে আমরা বললাম আব্বা বললো ঠিক আছে তোমার যে বইপত্র যে জিনিসগুলো আছে এগুলো আমরা তোমাকে আনার ব্যবস্থা করতে বলছিলাম কিছুই তো পাবো না ওখান থেকে মানে ওই ঘরে ওনার যা জিনিসপত্র ওনার যেটাতে উনি যেটা বললেন মানে ওনার যে জিনিস সাথে টাচ লেগেছে ওই ঘরে ওইটার উনি ব্যবহার করতে পারবেন আসলে এই জায়গাটাতে এসে আমার খুবই একটা অদ্ভুত
একটা কিছু মনে হচ্ছে যে এটা কেন, এটা আপনারা কোনোভাবেই জানার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি যে আসলে কেন উনি চলে গেছে, উনি বলেননি। উনি যদি থাকতেনও কিছু তাহলে হয়তো আমরা পরবর্তী ঘটনাটা, আমরা তখন তো ধকলটা আমাদের যে মানে মেন্টালি আমরা যে একটা শকড হয়েছিলাম এটা কাটিয়ে ওঠার পর হয়তো আমরা একটু খোঁজ খবর নিতাম বা কি হয়েছে না হয়েছে। সুযোগ আর পাওয়া যায়নি, উনি চলে গেছেন, আমাদেরকে দেন নাই যে উনি কেন চলে গেলেন বা কি হয়েছিল ঘটনাটা। এবং সবচেয়ে আমাদের জন্য যেটা মানে সুখের ব্যাপার, ওই যে আমার ভাই যে প্রায় আগে রাতের বেলা তাকে আমরা বিভিন্ন সময় সেন্সলেস অবস্থা পেতাম, উনি বলে গেলেন যে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না, এবং মানে আল্লাহ রহমত এখনো পর্যন্ত কোনো ধরনের ওই ধরনের কোনো প্রবলেম আর হয়নি। এবং আপনি শুনলে একটু অবাক হবেন, আরেকটু মানে আরেকটু মানে আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার এই ভাই আমাদের ওনার যে পড়ার ঘরের পাশে একটা বড় আম গাছ আছে, আম গাছটা আপনি ধরেন যে মিনিমাম 15-20 ফুট লম্বা হবে। উনি একদিন ওই গাছে আম পাড়তে উঠলেন, একেবারে অবিশ্বাস্য ঘটনাটা, কোনোভাবে বিশ্বাস করা যাবে না, ওই আম ওইখান থেকে উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর উনি বললেন যে উনি মানে বুকে একটু ব্যথা, উনি পরে ওনাকে উনি নিজেই গিয়ে হসপিটাল গিয়ে ওষুধ খেলেন, কিচ্ছু হয়নি। অথচ এই ধরনের ঘটনা এত উপর থেকে পড়লে কিন্তু অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, ওনার কিছুই হয়নি, জানি না এটার সাথে কোনো রিলেশন আছে কিনা। হ্যাঁ, সেটা আমিও বলতে চাচ্ছিলাম, কারণ আমরা কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখেছি, এখন ইউটিউবে সার্চ করলে দেখা যায় যে একটা বাচ্চা চারতলা থেকে পড়েও একদম অক্ষত অবস্থা দেখে গেছিল। তো যাই হোক, এটা আমরা ওইভাবে যদি নাও দেখি, এতক্ষণ যেই ঘটনাটা শুনলাম এবং শেষ দিকে সে কবিরাজের যেই চলে যাওয়ার ঘটনা শুনলাম, মানে এটা আসলেই একটু মানে ব্যাখ্যার বাইরে রয়ে গেল আমরা। আসলেই মানে ব্যাখ্যার বাইরে বলতে কি, যে ওনার যে চলে যাওয়াটা, একটা কবিরাজ যে সব ব্যাপারে ডিল করে, সে তার নিজস্ব জিনিসপত্র না নিয়েই সেখান থেকে চলে যাচ্ছে। এমন কি হতে পারে না যে ওইখানে যে ডেভিল বা ইভিল পাওয়ারটা ছিল সেটাকে সামহাও উনি ডাইভার্ট করে ওই ঘরেরই কিছু জিনিসপত্রের মধ্যে বদ্ধ করে দিয়েছেন? ইট সাউন্ডস লাইক মিথ, হয়তো মনে হতে পারে যে অনেক মানে বেশি ইমাজিন করে ফেলছি আমি। হ্যাঁ, আমি আসলেই বেশি ইমাজিন করছি, বাট ওনার যে ওই জিনিসপত্র গুলো ধরতে না চাওয়া, ওই জায়গাটা থেকে টোটালি ডিটাচড হয়ে যাওয়া, ওই জিনিসগুলোকে একেবারেই না ব্যবহার করা, তার মানে কি দাঁড়াচ্ছে যে যেই জিনিসটাকে উনি কারো না কারো শরীর বা কোনো না কোনোখান থেকে বের করে নিয়ে আসতে চাচ্ছিলেন, সেই জিনিসটাকে সে হয়তো আশেপাশের বদ্ধ কোনো স্পেসে বা যেই জিনিসগুলো নিজস্বভাবে নড়াচড়ার ক্ষমতা নেই এমন কোনো কিছুর মধ্যে ট্রান্সফার করে দিয়েছে। আই থিঙ্ক সুমন দোস্ত, এটা হতে পারে, হতে পারে, আই এম নট শিওর, জানি না, বাকিটা শ্রোতা বন্ধুরা বুঝবে। সেই কবিরাজের সাথে কি এখন আর কোনো যোগাযোগ আছে? না, আর কোনো যোগাযোগ নাই, কারণ অনেক দিন হয়ে গেছে। তখন আমরা ঘটনার পরপর আব্বা চেষ্টা করেছিলেন কয়েকবার যোগাযোগ করার জন্য, কিন্তু আর সম্ভব, উনি নিজ থেকে যেহেতু বিচ্ছিন্নতাটা তৈরি করেছেন আর সম্ভব হচ্ছে না রিচ করা। আচ্ছা আচ্ছা, না যদি সেইটা থাকতো তাহলে আমরা ডর টিমের পক্ষ থেকে একটা ট্রাই করে দেখতাম যে উনাকে আমরা রিচ করতে পারি কিনা। যাই হোক, এটা আমাদেরও দুর্ভাগ্য যে আসলে আমরা সেই রিচটা আমরাও করতে পারছি না। তো অনেক ধন্যবাদ সোহাগ ভাই এমন চমৎকার একটা ঘটনা শোনানোর জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো সময় তো প্রায় শেষ হয়ে আসলো দোস্ত, এবং যেই তিন চারজনের স্টোরি শুনলাম আমরা, এবং প্রত্যেকটা স্টোরি, বেশ কয়েকজনের স্টোরি, কিন্তু আমার কাছে রবি ভাইয়ের স্টোরিটা বেশ ভালোই লেগেছে। রাইট, ওনার স্টোরিগুলোর মধ্যে একটু মানে কেমন যেন একটা রহস্য ছিল, শেষ দিকে এসে আমরা আমাদের সোহাগ ভাইয়ের কাছে যে স্টোরিটা শুনলাম, রাইট, ওনার এক ভাইকে নিয়ে স্টোরিটা, বেশ কয়েকটা স্টোরি কিন্তু ভালোই লেগেছে আমাদের। আচ্ছা, আসলে এটা নিয়ে একটু কথা আমাদের মনে হয় বলা উচিত, অনেকেই অনেক সময় স্পেশালি আমার পেজে, তোর পেজেও আমার ধারণা আসে এই ধরনের এসএমএস যে ভাইয়া আমরা এই ধরনের গল্প চাই, সে ধরনের গল্প চাই, ওই ধরনের গল্প কেন নয়, সে ধরনের গল্প কেন নয়। আমি জাস্ট এতটুকু বলতে চাই আমাদের শ্রোতা বন্ধুদেরকে, গল্পগুলো আমরা লিখি না বা বানাই না, আলটিমেটলি আমাদের শ্রোতা বন্ধুরা অর্থাৎ আপনারা যেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে যান সেগুলোই আমাদের সাথে ডরে এসে শেয়ার করেন। এই গল্পগুলোই এমন, এই সত্য ঘটনাগুলোই এমন। সো আপনারা যদি নিজেদের পক্ষ থেকে এভাবে করে গল্পের ডিমান্ড করেন তাহলে ভাইয়া আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না, কি বলিস? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের জীবনে যেই ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলোকে কেন্দ্র করেই হচ্ছে ডর, ডরকে কেন্দ্র করে আপনাদের লাইফে কোনো ঘটনা ঘটবে না। ভেরি ওয়েল সেড, খুব ভালোভাবে বলেছিস। আমরা এখন যেটা ভালোভাবে বলেছি না, এবার তুমি ভালোভাবে বলো যে আমরা কেন এই বেতমারি খালকে বেছে নিয়েছি। ওয়েল, বেতমারি খালকে বেছে নেওয়ার কারণ হচ্ছে, প্রথম কারণগুলো একটু বেশি, এবং যে আমাদেরকে দিয়েছিল গত পর্বে আমাদের যে মাস্টার সাহেব ছিল, তো উনি কিন্তু আমাদেরকে এটার সন্ধান দিয়েছেন এই জায়গার, যদিও আমরা
তাকে পাইনি আজকে, কিন্তু তার জায়গাটা যেভাবে বলেছে আমরা একদম হুবহু ওভাবেই পেয়েছি। এবং জায়গাটা আসলেও দেখতেই একটু অন্যরকম, ভয়ঙ্কর মতন। এবং তার কথা অনুযায়ী আসলেও সন্ধ্যা সাতটার পর থেকে মনে হয় এখানে কেউ থাকে না, যদিও আমরা অনেক রাতে এসে পৌঁছেছি, তখন থেকে তো কাউকে দেখার প্রশ্নই ওঠে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জায়গাটার একটা যেই বিষয়টা দেখতে পাচ্ছি দোস্ত, মানে সন্ধ্যার পরে এমন শুনশান জায়গায় কেউ আসে না। তার চেয়ে বড় যেই কুখ্যাতি বলবো আমি এই জায়গাটার, সেটা হচ্ছে যে এইখানে অনেক খুন খারাপি হয়েছে, অনেক সেই 71-এর যুদ্ধ থেকে শুরু করে সেটাকে তো আমরা খুন খারাপি বলবো না, সেই মানে ওই অবস্থাটা থেকে সরে আসার পরেও এই গ্রামের বা এই আশেপাশের গ্রামগুলো মিলিয়ে এই জায়গাটা একটা কুখ্যাত স্পট, যেখানে হয়তোবা কোনো এক কারণে মার্ডার জাতীয় কোনো কিছু হলে স্পটটা থাকে এইটা, এখানে করার জন্য রাখা হয়, খুন করার জন্য বিশেষ করে এই জায়গাটাকে বেছে নেওয়া হয়। সো এই জায়গাটার একটা এরকম কুখ্যাতি রয়েছে, মানুষ খুব সহজে এই জায়গাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এবং আরেকটা কথা যেটা বলেছিল আমাদেরকে মাস্টার সাহেব, সেটা আমরা এখানে গ্রামের কিছু লোকজনের সাথে কথা বলেও জেনেছি যে হ্যাঁ আসলেই এই এলাকা থেকে যাওয়ার সময় অনেকেই নাকি শুনেছে কেউ একজন তার কাছ থেকে পানি যাচ্ছে এবং বিভিন্ন ধরনের সাউন্ড পাচ্ছে, যে এখানে কারো আর্তনাদ শুনতে পাচ্ছে। সো এইসব কারণে এই জায়গাটা দিয়ে যাওয়া হয় না। এবং আমরা হয়তো লোকের কাছে আমরা শুনেছিলাম যেটা, যে বলেছিল যে আপনারা যদি 3:30 পর্যন্ত থাকতে পারেন হয়তো বা কিছু একটা দেখতে পারেন। তো আমরা জানি না সেই সময়টা পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা, কারণ আমাদের সাথে যে 3-4 বন্ধু রয়েছে তাদের একটা সেফটির বিষয় রয়েছে। তো আমি আর রেহান চেষ্টা করব, যদি হয়ে যায় তাহলে আমরা একটু থেকে আমরা কিছু পাই কিনা, কি বলিস? চল থেকে যাই, ডট টিমের সাথে ওনাদের পাঠিয়ে দিয়ে দুজন থাকলে হয়তো আরো বেশি কিছু করতে পারে, এখন অনেক বেশি মানুষ। যদি সুস্থভাবে থেকে যাই সামনের পর্বে তো পেয়েই যাবেন। যাই হোক, কি হয় না হয় সেটা পরের পর্বে, তো যেভাবে সুমন বলছিল সামনের পর্বে পেয়ে যাবেন। বাট টিল দেন, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আজকে শাকিল, সাঈদ, রবি এবং সোহাগ নামের চার বন্ধুকে আমরা পেয়েছি ডরে। তাদের জীবনে ঘটে যাওয়া সব অবিশ্বাস্য ঘটনাগুলো আপনারা শুনছেন জামালপুরের কোন একটি খালের জায়গায় বসে, যে খালের পাড়ে ঘটেছিল অধিভৌতিক অনেক কিছুই, যা আমরা সুমন এবং রেহানের মুখ থেকে শুনেছি। এই দুজন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে চষে বেড়ায় হন্টেড প্লেসের খোঁজে।